সকলে সাবধান হয়ে যান, কারণ এখন আপনারা প্রবেশ করতে চলেছেন এক অন্ধকার জগতে। আমাকে একবার কিছুদিনের জন্য পচাগড় যেতে হয়েছিল, কাউকে চিনি না আমি সেখানে। আমার অফিসের একজন একটা বাসা খুঁজে বের করে দিল। বাসার মালিক আমাকে চাবিটি ধরিয়ে দিয়ে বললেন, থাকেন এখানে যতদিন খুশি, তবে 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 কি, ওই রাত বিরাতে বাসায় নানান রকম শব্দ শোনা যায়, আর ভয় পাবেন না। কিসের শব্দ? আর লোকে বলে ভূতের, তবে কখনো কারো ক্ষতি করে না। পরিষ্কার দিনের আলোয় কথা বলছি, ভদ্রলোকের মুখে ভূতের নামটি এত হাস্যকর শোনালো যে বলার নয়। আমি ভদ্রতা করে হাসি গোপন করে বললাম, ক্ষতি করলেই আর কি, আমার কাছে আছি বা কি ক্ষতি করার। আপনি ভূত বিশ্বাস করেন না? ভূত, প্রেত, জিন, পরী, রাক্ষস এবং খোকোষ, এই ছয়টা জিনিস আমি কখনোই বিশ্বাস করি না। মানুষ চাঁদে গেছে সেটা অনেকে বিশ্বাস করে না, তবে এতে কিছু আসে যায় না। আপনি ভয় পান কিনা সেটা হচ্ছে বড় কথা, ভূত বিশ্বাস করে না কিন্তু ভূতে ভয় পায় এরকম অনেক লোক আছে, জানেন তো? জানি, তবে আমি সেরকম লোক না। বাজি ধরে লাশ কাটা ঘরে আমি রাত কাটিয়েছি। চমৎকার চমৎকার, ওই রাত বিরাতে খুটখাট শব্দ শুনলে মাথা ঘামাবেন না সেটা নিয়ে, ইদানিং কারো কোনো ক্ষতি হয়েছে বলে শুনিনি। ইদানিং ক্ষতি হয়নি বলছেন, আগে কখনো কি ক্ষতি হয়েছে? আর সেটা অনেক লম্বা গল্প, অনেক পুরুষ থাকে বাসাটি আমাদের। আমাদের দাদার ছেলেবেলা নাকি বিভৎস এক ঘটনা ঘটেছিল একবার। দাদার বাবার সাথে এক তান্ত্রিকের গোলমাল লেগেছিল, সেই তান্ত্রিক নাকি পিশাচ সিদ্ধ ছিল, তার পোষা পিশাচ লেলিয়ে দিয়েছিল এই বাড়িতে। ছোট বাচ্চাদের নাকি কচমচ করে খেয়ে ফেলতো সেই পিশাচ। অনেক কষ্টে পিশাচকে দূর করা হয়েছে, পুরোপুরি দূর হয়নি, এখনো রাত বিরাতে তার খুটখাট শব্দ শোনা যায়। আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু এ বাসায় এককালে পিশাচ ছোট বাচ্চাদের কচমচ করে খেয়ে ফেলেছিল শুনে কেমন জানি দমে গেলাম। পিশাচ না হোক, কোনো জন্তু জানোয়ার নিশ্চয়ই কোনো বাচ্চাকে ধরে নিয়ে গিয়েছিল, কি ভয়াবহ ব্যাপার। তারপর তিন পুরুষ পার হয়ে গেছে, কখনোই কিছু হয়নি, ভয় না পেলেই হলো, শব্দ তো কত রকমেরই হয়। আপনি নিশ্চিন্ত থাকবেন, আমি ভয় পাবো না। ভদ্রলোক চাবিটি হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে যেতে বললেন, দক্ষিণ দিকের ঘরটি তালা মারা আছে, সেটার চাবি নেই। ঘরটি সবসময় তালা মারাই থাকে, সবসময়। হ্যাঁ, 100 বছরের উপর হলো, তখনও খোলা হয়নি। আর না, পিশাচদের দূর করার সাথে ঘরটার কি একটা সম্পর্ক আছে, খোলা নিষেধ। আমার বাবা ঘোল বলে গেছেন যেন কখনো খোলা না হয় ঘরটা, আমরা আর খুলিনি। ঠিক আছে, আমি বাসাটি ঘুরে ঘুরে দেখলাম, বাসাটি অনেক পুরাতন, ইদানিং নানান রকম কাজকর্ম করা হয়েছে, তবু স্থানে স্থানে পুরনো বাসার চিহ্ন রয়ে গেছে। বাসার দক্ষিণে সেই ঘরটিও দেখলাম, মস্ত একটা তালা ঝুলছে, প্রাচীনকালের অতিকায় একটা তালা দেখে ভক্তি এসে যায়। প্রথম দিন কাটলো আমার জিনিসপত্র টানাটানি করে, তাই ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেল, খুব ক্লান্ত ছিলাম। বিছানায় শোয়া মাত্রই গভীর ঘুমে অচেতন হয়ে গেলাম, ঘুম ভাঙলো পরদিন সকালে অনেক বেলাতে। ভূত বলে কিছু একটা বাসায় আছে সেটা আমার মনে ছিল না, ঘুমের মাঝে শুধু একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি দক্ষিণের বন্ধ ঘরের সামনে গিয়ে দরজার তালাটা ধরে টানাটানি করছি। কেন এই স্বপ্ন দেখলাম কে জানে। পরদিন রাতেও ঠিক একই স্বপ্ন দেখলাম, বন্ধ ঘরের সামনে গিয়ে তালাটি ধরে টানাটানি করছি। স্বপ্নটি অত্যন্ত বাস্তব, যেন সত্যি সত্যি টানছি। তৃতীয় রাতে আবিষ্কার করলাম স্বপ্ন নয়, সত্যি সত্যি আমি ঘুমের মাঝে হেঁটে হেঁটে বন্ধ ঘরের সামনে গিয়ে তালাটি ধরে টানাটানি করছি। ঘুমের মাঝে হাঁটাহাঁটি করার অভ্যাস আমার কোনো কালে ছিল না, হঠাৎ কেন শুরু হলো কে জানে। ঘুম ভাঙার পর অনেকক্ষণ লাগে বুঝতে আমি কোথায় বা কি করছি। যখন বুঝতে পারলাম আমি বন্ধ ঘরটির সামনে দাঁড়িয়ে আছি, কেন জানি গায়ে কাঁটা দিয়ে উঠল, তাড়াতাড়ি তালাটি ছেড়ে সরে এলাম। আর ঠিক তখন প্রথমবার আমি বাড়ির মালিকের বলা ভুতুরের শব্দ শুনতে পেলাম। শব্দটি ঘরটির ভেতর থেকে আসছে, কেউ যেন লাথি মারছে দেয়ালে, ধুপ ধুপ একটা শব্দ, একটা অনেকক্ষণ শব্দ হয়, তারপর থেমে যায়, তারপর আবার হঠাৎ করে শুরু হয়। প্রথমে আমার কেমন যেন একটা আতঙ্কের মতো হলো, ইচ্ছে হলো চিৎকার করতে করতে ছুটে পালাই, কিন্তু এতদিনের বিশ্বাস শেষ পর্যন্ত নিজেকে সাহস জোগাল, ব্যাখ্যার অতীত কোনো জিনিসই নেই, এই বিশ্বাস নিয়ে আমি সাহস করে দাঁড়িয়ে রইলাম। নিজেকে একটু শান্ত করে আমি সুইচটা বের করে বাতি চালালাম, সাথে সাথে ম্যাজিকের মতো ভিতরের শব্দ বন্ধ হয়ে গেল, আলোতে যাবতীয় ভুতুরে এবং রহস্যময় জিনিসও যেন উবে গেল। ঘরটি ভালো করে দেখলাম, চারদিক বন্ধ, কোনো দরজা বা জানালা নেই, ভিতরে শব্দটা কেমন করে হয় কে জানে। ব্যাপারটা কি হতে পারে,
সেটা নিয়ে খানিকক্ষণ চিন্তা করে আমি ঘরে ফিরে গেলাম ঘুমানোর জন্য। ঘরটি খুলে দেখার একটা বৈজ্ঞানিক ইচ্ছা প্রথমবার আমার মাথায় চড়া দিয়ে উঠল। রাতে একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। ঘুম ঘুম ভাঙলো এই বাড়িতে আসা একটি বিড়ালের চিৎকারে। মাঝরাতে বিড়ালের কান্না ভয়াবহ জিনিস, খানিকক্ষণ চিৎকার করে থেমে যায়। আমার চোখে যখন ঘুম নেমে আসে বিড়ালটি তখন আবার কান্না শুরু করে। কয়েকবার চেষ্টা করে আমি হাল ছেড়ে দিয়ে বিছানায় উঠে বসলাম। ঠিক তখনই শুনতে পেলাম বন্ধ করে ধুপ ধুপ করে সেই শব্দটা হচ্ছে। হঠাৎ করে কেন চেনে আমার শরীরটা কাটা দিয়ে ওঠে। আমি মোটামুটি দুঃসাহসী মানুষ, দুঃসাহসী মানুষ ভয় পায় না সেটা সত্যি নয়, দুঃসাহসী মানুষেরাও ভয় পায়, তবে ভয় পেলেও মাথা ঠান্ডা রাখে। মাথা ঠান্ডা রাখলে দেখা যায় যে জিনিসটা দেখে ভয় পাচ্ছে সেটাতে ভয়ের কিছুই নেই। আমিও মাথা ঠান্ডা রেখে নিজেকে বোঝালাম শব্দ হচ্ছে সত্যি, কিন্তু শব্দটি অলৌকিক হতে হবে এমন কোনো কথা নেই, নিশ্চয়ই কোনো একটি কারণ আছে। একটা কিছু হয়তো বেকায়দা ভাবে ঝুলছে, বাতাস এলে ওটা নড়ে কোথাও লেগে শব্দ হচ্ছে, কিংবা কে জানে হয়তো স্বাস্থ্যবান কিছু ইঁদুর বেড়াল বা অন্য কোনো জন্তু জানোয়ার শব্দ করছে। নিজেকে সাহস দিয়ে আমি ঘর থেকে বের হয়ে বন্ধ ঘরটির সামনে দাঁড়ালাম। সাথে সাথে ভেতরে শব্দ বন্ধ হয়ে গেল। বিড়ালটিও তার কান্না থামিয়ে একটু ভয় পেয়ে যেন আমার দিকে তাকালো। আমি তার দিকে একটু এগিয়ে যেতে লেজ ফুলিয়ে এমন ভয়ঙ্কর একটা ভঙ্গি করল যেন আরেকটু এগুলো সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি একটু সরে এলাম। এত বন্ধুভাবাপন্ন বিড়ালটি হঠাৎ খেপে গেল কেন কে জানে। বিড়ালটি হয়তো আগের মতো কান্না সুরে ডাকতে শুরু করে, শুধু যে ডাকতে শুরু করে তাই নয়, সাথে সাথে ছটফটও করতে থাকে একটা প্রচন্ড অস্থিরতার মতো। একবার এগিয়ে যায়, আবার পিছিয়ে আসে, হঠাৎ মাটিতে গড়াগড়ি দিতে থাকে। ভারী বিচিত্র ব্যাপার। আমি কি করব বুঝতে না পেরে কোষে একটা লাথি দেবার জন্য এগিয়ে গেলাম। ঠিক তখনই ঘরের ভিতর থেকে ধুপধুপ শব্দ শুরু হয়ে যায়। বিড়ালটি হঠাৎ থেমে গেল, তারপর মাটি খামচে প্রায় গড়িয়ে গড়িয়ে আমার কাছে এগিয়ে এলো। বেটা ভয় পেয়েছে, সত্যি কথা বলতে কি আমারও ভয় করতে থাকে, সেটাই হয়েছে মুশকিল। ভয়কে প্রশ্রয় দেওয়া ঠিক না, মানুষ ভীতু হয়ে যায় তাহলে। আমি ঠিক করলাম ঘরের ভেতর ঢুকে দেখতে হবে আছেটা কি। কাছে গিয়ে তালাটা যেই স্পর্শ করেছি সাথে সাথে ভেতরে শব্দ বন্ধ হয়ে গেল। বিড়ালটাও দেখলাম সোজা হয়ে দাঁড়ালো, তখন লেজটা লম্বা করে একবার আদুরে গলায় ডাকলো আমাকে। তালাটি পুরানো হলেও মজবুত, ভাঙা প্রায় দুঃসাধ্য ব্যাপার। আবার ভালো করে পরীক্ষা করে আবিষ্কার করলাম কবজাগুলি খোয়ে গেছে, সহজেই খুলে আসবে, যাওয়ার সময় নতুন কবজা কিনে লাগিয়ে দিলেই হবে, বাড়ির মালিক কখনো জানতেও পারবে না যেটা খোলা হয়েছিল। আমি আমার যন্ত্রপাতির বাক্সটা নিয়ে এলাম। মানুষজন শুনে অবাক হয়ে যায়, কিন্তু সত্যি আমার একটা ছোট যন্ত্রপাতির বাক্স আছে। সেই বাক্সে হাতুড়ি, প্লায়ার্স, স্ক্রুড্রাইভার, ড্রিল, নাট বোল্ট সবই থাকে। কখনোই বাক্স আমি হাতছাড়া করি না, কাজেই প্রয়োজনের সময় একটি স্ক্রুড্রাইভারের জন্যে কখনোই আমার সারা বাড়ি আকাশ পাতাল করে খুঁজে মেজাজ গরম করতে হয় না। দরজার প্রথম কবজাটা খুলে শেষ করতে করতেই বিড়ালটির একটি পরিবর্তন হলো। হাসি খুশি বিড়ালটি আবার খেপে গেল, চিৎকার করে লাফিয়ে কুদিয়ে এমন একটা ভয়াবহ পরিবেশের সৃষ্টি করলো যে আমি সত্যি সত্যি এবারে কোষে একটা লাথি লাগালাম। আর আশ্চর্যের ব্যাপার, লাথি খেয়েও সেটা পালিয়ে গেল না, আমার চারদিকে ঘুর ঘুর করতে থাকলো। আর ঠিক তখন হঠাৎ ঘরের ভেতর থেকে ধুপ ধুপ শব্দ আবার শুরু হলো। আমি এই মাঝরাতে কয়েকটি বিচিত্র জিনিস আবিষ্কার করলাম। প্রথমত, ঘরের ভেতরে ধুপ ধুপ শব্দ শুরু হওয়ার আগে বিড়ালটি কেমন করে যেন টের পায়, তখন সেটি ভয়ানক অস্থির হয়ে ওঠে। দ্বিতীয়ত, আমার এত জোরে লাথি খেয়েও বিড়ালটি পালিয়ে না গিয়ে আশেপাশে ঘুর ঘুর করছে, এই জায়গাটি ছেড়ে বিড়ালটি সরে যাবার ক্ষমতা নেই। কিছুক্ষণের মাঝে রহস্য পরিষ্কার হবে চিন্তা করে আমি জোর করে উৎফুল্ল হওয়ার চেষ্টা করতে থাকি। ভিতরে ধুপ ধুপ শব্দের মাঝে আমি দরজার দ্বিতীয় কবজাটি খুলে ফেলি, টেনে পুরনো ভারী দরজা সরাতে আমি অবাক হয়ে দেখলাম সামনে দেয়াল ইট গেঁথে কে যেন পাকাপাকি ভাবে বন্ধ করে দিয়েছে। আশাভঙ্গ না হয়ে আমি কেন জানি খুশি হয়ে উঠলাম। ভিতরে ঢুকে কি দেখব সেটা নিয়ে কেমন একটা চাপা অশান্তি আর ভয় ছিল, এখন ঢুকতে পারবো না জেনে নিজের অজান্তেই খুশি হয়ে উঠলাম। নিজের ঘরে ফিরে এসে আমি পুরো ব্যাপারটা আবার খানিকক্ষণ ভাবলাম। সবাই জানে আমি দুঃসাহসিক ব্যক্তি, সেটি সত্য নয়, আমি আসলে ভীতু। ঘরটায় ঢুকতে না পেরে তাই খুশি হয়ে উঠেছি, নিজের কাছে নিজেকে ছোট করা যায় না। আমি তাই আবার উঠে দাঁড়ালাম, দেয়ালটি ভেঙে ভেতরে ঢুকতে হবে, প্রমাণ করতে হবে আমি ভীতু নই।
জিনিসটি যত কঠিন ভেবেছিলাম তত কঠিন নয়। নিশ্চয়ই প্রচুর বালু মেশানো ছিল। একটু চেষ্টা করতে একটা ইট খুলে এলো। ইট সরে এসে দেয়ালে ছোট একটা গর্ত হয়েছে। ভয়ে ভয়ে উঁকি দিয়ে দেখি ভিতরে নিশ্চিত্র অন্ধকার। আমার যন্ত্রপাতির বাক্সে একটি 6 ব্যাটারির টর্চ লাইট থাকে। আমি সেটা নেবার জন্য নিচু হতে একটা বিচিত্র ব্যাপার ঘটল। বিড়ালটি হঠাৎ আবার খেপে উঠে চিৎকার করে দেয়ালের উপর আছড়াতে থাকে। তারপর কিছু বোঝার আগেই কয়েকটা লাফ দিয়ে সেই গর্তটা ধরে ঝুলে পড়ে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে। একটা বিড়াল ছোট একটা গর্তে ঢোকার চেষ্টা করছে, সেটা বিচিত্র কিছু নয়। কিন্তু আমি অবাক হয়েছি অন্য কারণে। বিড়ালটি ভয়ঙ্কর ভয় পেয়েছে, কিন্তু ভয় পেয়েও সে গর্তটা দিয়ে ঘরটায় ঢুকে যাচ্ছে। আমি পরিষ্কার বুঝতে পারছি বিড়ালটি ঘরটাতে ঢুকতে চায় না, কিন্তু তার কোনো উপায় নেই। আমি পশু বিশারদ নই, কিন্তু বেঁচে থাকা সংক্রান্ত আদিম প্রবৃত্তিগুলি মানুষ আর পশু সবার বুঝি একই রকম। বিড়ালটিকে টেনে নামিয়ে আনবো আনবো করতে করতে সেটি ভিতরে ঢুকে গেল। ভিতরে খানিকক্ষণ প্রাণ ফাটানো চিৎকার আর হুটোপুটি জাতীয় একটা শব্দ হল। তারপর হঠাৎ করে কোনো শব্দ নেই, একেবারেই কোনো শব্দ নেই। ভয় পেলে মানুষের শিরদাঁড়া দিয়ে ভয়ের একটা স্রোত বয়ে যায়। সত্যি সত্যি সেটা আমার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। আমি ভয়ে ভয়ে ছোট গর্তের দিকে তাকিয়ে থাকি। কেন জানি মনে হয় এখনই গর্ত থেকে একটা বীভৎস মুখ বের হয়ে আসবে। ঘরটিতে একটি পিশাচ বন্দি করে রাখা ছিল। আমি আমি নিশ্চয়ই তাকে খুলে দিয়েছি। কয়েক মুহূর্তে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। গর্তরি থেকে কিছু বের হয়ে এলো না, কিছু দেখাও গেল না। আমি বড় টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে গর্তের কাছে এগিয়ে গেলাম। সাবধানে আলোটা ভেতরে ফেলে উঁকি দিলাম। নিজের চোখকে বিশ্বাস হয় না, ছোট একটা চৌকোনা ঘর, ভেতরে কিছুই নেই। অবিশ্বাস্য ব্যাপার, এই মাত্র বিড়ালটা লাফিয়ে ঢুকেছে ভিতরে, বিড়ালটাও নেই। বিস্ময় থেকে আমার বেশি হলো আতঙ্ক। 6 ব্যাটারির বড় টর্চ লাইটের তীব্র আলোতে ঘরটা আলোকিত হয়েছে। কোথাও কিছু নেই, শুধু ঘরের মাঝখানে মেঝেতে একটা বৃত্ত আঁকা, ধুলোয় ঢাকা পড়ে গেছে, আবছা দেখা যায়। সেই বৃত্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথা ঝিমঝিম করে উঠল। আর হঠাৎ করে কোথা থেকে জানি ঘরের ঠিক মাঝখানে বিড়ালের মাথাটা পড়ল। কেউ যেন কামড়ে মাথাটি আলাদা করে দিয়েছে। রক্তে মাখামাখি বীভৎস একটা জিনিস। আমি একটা চিৎকার করে সরে এলাম। থরথর করে শরীর কাঁপছে, কিছুতেই থামাতে পারছি না। অনেক কষ্টে নিজেকে শান্ত করলাম। আর নয়, যথেষ্ট হয়েছে। আমি খুলে আনা ইটটা তুলে গর্তটা আবার বন্ধ করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কেন জানি মনে হলো আমার এখন ভিতরে ঢুকতে হবে। ভয়ে আমার শরীর কাঁপছে, কিন্তু তবু আমার মনে হতে থাকলো ভিতরে ঢুকতেই হবে। কেন সেটা জানি না, কিন্তু ঢুকতেই হবে। একটু আগে বিড়ালটিও ভয় পেয়েছিল, তবু বিড়ালটি ঢুকেছিল। এখন আমিও ভয় পেয়েছি, কিন্তু আমাকেও ঢুকতে হবে। প্রচণ্ড জ্বর হলে মানুষের চিন্তা করার ক্ষমতা যেরকম গুলিয়ে যায়, আমারও সেরকম হলো। হাতুড়ির আঘাতে আমি দ্রুত দেয়াল থেকে ইট খুলে নিতে থাকি। কয়েক মিনিটেই কোনো মতে শরীর গলিয়ে ঢুকে যাওয়ার মতো একটা বড় গর্ত করে ফেললাম। ঠিক কিভাবে আমি ভিতরে ঢুকেছি পরিষ্কার মনে নেই। শুধু আমার মনে হচ্ছিল ঘরের ভেতর ঢুকলে ভয়ানক কিছু একটা ঘটে যাবে, কিন্তু তবু আমাকে ঢুকতেই হবে। ভিতরে ঢুকে মনে হলো কিছুতেই ঘরের মাঝখানে যাওয়া ঠিক হবে না, কিন্তু ভয়ানক কিছু একটা আমাকে প্রবলভাবে আকর্ষণ করতে থাকে মাঝখানে যাওয়ার জন্য। আমার হঠাৎ বিড়ালটির কথা মনে পড়ল। অসহায় বিড়ালটি কিভাবে নিজের ইচ্ছার বিরুদ্ধে ঘরের ভেতর ঢুকেছিল। আমিও কি সেই বিড়ালটির মতো শেষ হয়ে যাব? আমার ছিন্ন মাথারও কি বৃত্তের মাঝখানে এসে পড়বে? ভয়াবহ আতঙ্কের মাঝেও বেঁচে থাকার আদিম প্রবৃত্তি ভিতরে কাজ করতে থাকে। আমি জোর করে নিজেকে ঘরের এক কোনায় টেনে নিয়ে হাঁটু ভাঁজ করে বসে থরথর করে কাঁপতে থাকি। প্রাণপণে চেষ্টা করতে থাকি নিজের আচ্ছন্ন ভাবটা ঝেড়ে ফেলতে। ঘরের মাঝখানে হঠাৎ একটা হুটোপুটির মতো শব্দ হলো। মুখে গরম বাতাসের হলকা এসে লাগলো, সাথে সাথে মাংস পোড়ার মতো একটা গন্ধ। আসছে কোথা থেকে? কিছু একটা আছেই ঘরে, ভয়ঙ্কর শক্তিশালী একটা কিছু। প্রচণ্ড আক্রোশে সেটা ছিন্ন ভিন্ন করে দেবে সবকিছু। আমি পরিষ্কার বুঝতে পারছি এই ঘরে আমার সাথে আরো একজন আছে, ভয়ঙ্কর অশুভ একটা জীব। দেখা যাচ্ছে না, কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করবে কে? আমার নিঃশ্বাস আটকে আসতে থাকে, সমস্ত শরীর ঘামতে থাকে কুল কুল করে। ঘরের মাঝখানে আবার একটা শব্দ হলো, বীভৎস একটা শব্দ। গরম বাতাসের হলকা আবার ছুঁয়ে গেল আমাকে। আমি আহত পশুর মতো গড়িয়ে গড়িয়ে আরো পিছিয়ে আসি।
গোঙানোর মতো একটা শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে। আমি জানি আমার আর কিছু করার নেই, ভয়ানক এক অশুভ প্রাণী আমাকে পেয়েছে তার হাতের মুঠোয়। এক মুহূর্তে আমি শেষ হয়ে যাব চিরদিনের মতো। পিছিয়ে আসতে আসতে হঠাৎ হাতে কি যেন ঠেকলো, একটি কাগজের মতো। ছোঁয়া মাত্র হঠাৎ আশ্চর্য একটি ব্যাপার ঘটলো। হঠাৎ ঘরটা আশ্চর্য রকম নীরব হয়ে গেল, আর প্রথমবার আমি পুরোপুরি সংবিত ফিরে পেলাম। প্রচন্ড আতঙ্কটা নেই, এখন বুক ধুক ধুক করে শব্দ করছে, কিন্তু অসহায় পশুর সেই আতঙ্কটুকু যেন উবে গেছে। আমার হাতে 6 ব্যাটারি টর্চটা চালালাম। আমি হাতে এক টুকরো মোটা কাগজ, উপরে কি যেন আঁকাবুকি করা, নিচে গোটা গোটা হাতে কি যেন লেখা। হাতের লেখা পেঁচানো, পড়তে কষ্ট হয়, কিন্তু পড়া যায়। সেখানে সাধু ভাষায় লেখা, যাহার হাতে এই কাগজ তাহার সমূহ বিপদ, অতএব এই কাগজ সে হাত ছাড়া করিবে না, তাহা হইলে পিশাচ অবিলম্বে দেহনাশ করিবে, কোনো মতে ঘরের ভেতর প্রবেশ করিবে না। পিশাচ 3 গণ্ডিতে আবদ্ধ ছিল, ঘরে প্রবেশ করিতে হইলে 2 গণ্ডি ছিন্ন হয়, 3য় গণ্ডি দুর্বল, অবিলম্বে নতুন গণ্ডি প্রদান করিবে, নতুবা পিশাচ মুক্ত হইবে। এরপর কিভাবে পিশাচকে আটকে রাখার জন্য আরো 2টি গণ্ডি দিতে হবে সেটা লেখা আছে। আমি ভূত প্রেত কিংবা পিশাচ বিশ্বাস করি না, কিন্তু এই জীর্ণ কাগজে লেখা নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে 2টি নতুন বৃত্ত এঁকে ঘর থেকে বের হয়ে এসেছিলাম। ইট গেঁথে দেয়াল বন্ধ করার আগে কাগজটি আবার ভেতরে রেখে দিলাম। ভবিষ্যতে আমার মতো কেউ যদি ভেতরে ঢোকার চেষ্টা করে, কে জানে, হয়তো এটাই আবার তার প্রাণ বাঁচাবে। কলেজে পড়ার সময় আমাদের এক বন্ধু একদিন ফুটপাত থেকে একটা বই কিনে আনলো। বইটার নাম জন্মান্তর রহস্য, সাধু ভাষায় লেখা বই। পড়তে রীতিমতো কষ্ট হয়, তবু সবাই মিলে আমরা বইটা পড়ে ফেললাম। বইটিতে নানান রকম ভৌতিক গল্প ছাড়াও কেমন করে মৃত মানুষের আত্মাকে নিয়ে আসা যায় সেটি পরিষ্কার করে লেখা আছে। পড়ে মনে হলো ব্যাপারটি এমন কিছু কঠিন নয়। রাত্রিবেলা কয়েকজন মিলে অন্ধকার ঘরে গোল হয়ে বসে একজন আরেকজনের হাতের উপর হাত রেখে একটা গোল চক্রে বসে গভীরভাবে মৃত মানুষের কথা ভাবলেই নাকি আত্মার আবির্ভাব হয়। আত্মা একজন মানুষের উপর আসবে, তার মুখ দিয়ে কথা বলবে। চক্রে বসার ভাগের ঘরটা পরিষ্কার করতে হয়, নিজে গোসল করে ধোয়া কাপড় পরতে হয়, লঘুপাক খাবার খেতে হয়, ইত্যাদি ইত্যাদি নানান রকম বিধিনিষেধ আছে। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যাপারটি চেষ্টা করা যেতে পারে, তবে হোস্টেলে থাকি বলে খাবারে কোনো হাত নেই, লঘুপাক গুরুপাক যেটাই দেয় সেটাই খেতে হয়। সবাই মিলে ঠিক করলাম একদিন ব্যাপারটা চেষ্টা করে দেখব। ব্যাপারটা বেশি জানাজানি না করে ঘনিষ্ঠ কয়েকজন একদিন রাতে মৃত আত্মাকে ডাকার জন্যে একত্র হলাম। গোসল করে পরিষ্কার কাপড় পরে এসেছি। টিপু দাবি করলো তার বিছানার চাদর মাত্র ধোয়া হয়েছে, কাজেই তার বিছানাতেই বসা হলো। বইয়ের কথা অনুযায়ী একজনের হাতের উপর আরেকজনের হাত রেখে ঘর অন্ধকার করে দেয়া হলো। এরপর গভীর মনোযোগের সাথে পরকালের কথা ভাবার কথা। ব্যাপারটা সহজ নয়, ঘুরে ফিরে শুধু ইহকালের কথা মনে আসে, রাতে কি খেয়েছি, বাসায় চিঠি লেখা হয়নি, ভালো একটা সিনেমা এসেছে, এইসব। প্রায় 8 ঘন্টা চেষ্টা করে আমরা হাল ছেড়ে দিচ্ছিলাম। হঠাৎ করে টিপু আমার হাতে চিমটি কাটল। মৃত আত্মা আসার সময় শরীর কাঁপতে থাকার কথা, নিঃশ্বাস দ্রুত হওয়ার কথা, কিন্তু কখনোই চিমটি কাটার কথা না। সম্ভবত টিপু কিছু একটা সংকেত দিতে চেয়েছে। টিপু আমার ছোটবেলার বন্ধু, তার মতো পাজি মানুষ বেশি তৈরি হয়নি। আমার সন্দেহ হলো সে কিছু একটা বদমতলব ভেবে বের করেছে। অন্ধকারে আন্দাজ করে তার কাছে মাথা নিয়ে গেলাম। টিপু ফিসফিস করে বলল, মজা দেখার জন্য রেডি হও। মৃত আত্মার আবির্ভাব আর যাই হোক মজা হতে পারে না, তাছাড়া টিপুর কাছে যেটা মজা মনে হয় আমি তার থেকে শতহস্ত দূরে থাকার চেষ্টা করি। মজাটা কি হতে পারে আন্দাজ করার চেষ্টা করছিলাম। হঠাৎ দেখি টিপুর হাত পা কাঁপা শুরু হয়েছে। টিপুর অন্য পাশে বসেছিল রেজা। সে ভয়ার্ত গলায় বলল, সর্বনাশ এসে গেছে। সাথে সাথে আমি বুঝে গেলাম টিপু কি করতে চাইছে, মৃত আত্মার আবির্ভাবের একটা অভিনয় করে দেখাবে। আমি এখনই পুরো ব্যাপারটা ফাঁস করে দিয়ে টিপুকে নিবৃত্ত করতে পারি, কিংবা ইচ্ছা করলে টিপুর সাথে তাল মিলিয়ে মৃত আত্মার আবির্ভাবটিকে আরো জলজ্যান্ত করে তুলতে পারি। আমি টিপুর সাথে তাল মিলিয়ে যাওয়াই ঠিক করলাম। টিপু পাজি মানুষ সত্যি, কিন্তু আমিও ধোয়া তুলসী পাতা নই। গলার স্বর গম্ভীর করে বললাম, কোনো কথা নয়, আত্মার কষ্ট হতে পারে, সবাই পরকালের কথা ভাবো। ঘরে কোনো শব্দ নেই, নিঃশব্দে
সবাই প্রচণ্ড মনোযোগে পরকালের কথা ভাবা শুরু করেছে। টিপুর হাত পা কাঁপাও আস্তে আস্তে বাড়তে থাকে, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, আস্তে আস্তে গলা থেকে একটা বিকট আওয়াজ বের হতে শুরু করে। আমি বইয়ের নির্দেশ মতো জিজ্ঞেস করলাম, হে বিদেহী আত্মা, আপনি এসেছেন? টিপু গোঙানির মতো একটা শব্দ করল, যার অর্থ হ্যাঁ কিংবা না তুই হতে পারে। রেজা কাঁপা কাঁপা গলায় বলল, ভয় লাগছে আমার, বন্ধ করে দে না। বন্ধ করব কি, একটা আত্মা এসেছে কথা বলবো না? আপত্তি করলে ভীতু হিসেবে প্রমাণিত হয়, তাই কেউ বেশি একটা আপত্তি করল না। আমি আবার বিনয়ে গলে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার সাথে একটু কথা বলতে পারি? টিপু বিকট গলায় বলল, কি কথা, আপনার নাম কি, নাম দিয়ে কি করবে, আপনি কোথায় থাকেন, এত কেন কৌতূহল? প্রশ্নের উত্তর যখন প্রশ্ন দিয়ে হয় সেই কথোপকথন বেশিক্ষণ চালিয়ে যাওয়া যায় না। আমি তবু চেষ্টা করলাম, আপনি কিভাবে মারা গিয়েছিলেন? টিপু উত্তর না দিয়ে গোঙানোর মতো একটা শব্দ করতে শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম, আপনার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, অনেক কষ্ট। এই বলি টিপু মাথা নিচু করে উৎকট শব্দ করতে শুরু করে, মনে হয় কেউ বুঝি পিছন থেকে ক্রমাগত ছোরা মারছে। ঘরের অনেকে এবারে ভয় পেয়ে গেল। রেজা বলল, আর নয়, এখন বন্ধ করে দেই। টিপু বলল, আমি যাব, আমি যাব। আমি বললাম, ঠিক আছে, আপনি যান। টিপু শরীর কাঁপতে কাঁপতে আবারও গোঙাতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, আপনি যেতে পারছেন না কেন? চক্রে বাধা পড়ে গেছে, হাত ছেড়ে চক্র ভেঙে দিলেই চলে যাবে, সবাই হাত ছেড়ে দাও। সবাই হাত ছেড়ে দিল। আর সত্যি সত্যি টিপু ভালো মানুষের মতো সোজা হয়ে বসে জিজ্ঞেস করল, কি ব্যাপার? ঘরের বাতি জ্বালানো হলো, উত্তেজনায় কেউ কথা বলতে পারছে না। রেজা পায় তোতলানো স্বরে বলল, তুই জানিস না? কি জানি না, তোর উপর আত্মা এসেছিল। আমার উপর? তাই নাকি? হ্যাঁ সত্যি, হ্যাঁ হ্যাঁ সত্যি। বিষয়ে কারো মুখে কোনো কথা ফোটে না। টিপুরে দুষ্কর্মের ফল হলো ভয়ানক। পরদিন সারা হোস্টেলে ঘটনাটির কথা ডালপালা গজিয়ে ছড়িয়ে পড়ল। সারা দিন ধরে হোস্টেলের ছেলেরা একের পর এক এসে সত্যি কি হয়েছিল জানার চেষ্টা করতে থাকল। বিকেলের দিকে আমরা বিরক্ত হয়ে উঠলাম, এবং সন্ধ্যের পর যখন প্রায় সারা হোস্টেলের ছেলেরা টিপুর ঘরে সচক্ষে ভূত দেখার জন্য হাজির হলো, আমি প্রমাদ গুনলাম। এত লোকের ভিড়ে আমার চক্রে বসার কোনো ইচ্ছে ছিল না। কয়েকজনকে বোকা বানানো মজার ব্যাপার হতে পারে, কিন্তু ঘর ভর্তি মানুষকে বোকা বানানোর চেষ্টা করায় বিপদের ঝুঁকি আছে। চক্রে বসতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, ঘর নির্বিলি হতে হয়, মন পবিত্র থাকতে হয়। এরকম বড় বড় কথা বলে বেশিরভাগ উৎসাহী দর্শককে ভাগিয়ে দেয়া গেল, তবু জনা বিশেষ কিছুতেই নড়ল না। তারা সচক্ষে আত্মার আবির্ভাব না দেখে নড়বে না। তাদের উৎসাহী আবার চক্রে বসতে হল। টিপু আবার আগের মতো অভিনয় করে দেখাবে, সবাই খুশি হয়ে ঘরে ফিরে যাবে, আমার সেরকমই ধারণা ছিল। কিন্তু দেখা গেল আজ টিপু সেরকম কোনো ইচ্ছে নেই। ঘর তখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে। যারা তখনও ধৈর্য ধরে বসে আছে তাদের মাঝে একজন হচ্ছে নুরুল। নুরুল মফস্বলের ছেলে, কাজে আমাদের মতো চালবাস ধরনের শহুরে ছেলেদের সাথে তার বেশি যোগাযোগ নেই। আমরা আড়ালে নুরুল এবং তার মতো মফস্বলের ছেলেদের খ্যাত বলে ডাকি। নুরুল ধৈর্য ধরে বসে রইল, ওঠার কোনো নামই নেই। তার দেখা দেখে আরো কয়েকজন তাঁবু বসে রইল। অন্য সবাই হাল ছেড়ে দিতে প্রস্তুত ছিল, কিন্তু রেজা বাদ ছাড়ল। সে বলল, জন্মান্তর রহস্য বইটিতে সে পড়েছে চক্রে যদি আত্মার আবির্ভাব না হয় তাহলে পরকাল নিয়ে আলোচনা বা ভৌতিক গঠনের ঘটনার উল্লেখ করলে অনেক সময় আত্মার দ্রুত আবির্ভাব হয়ে থাকে। গাল গল্পে আমার জুরি কম, তাই আমাকে ভৌতিক ঘটনা বর্ণনার দায়িত্ব নিতে হলো। কিছুদিন আগে একটা বিদেশি ভূতের গল্প পড়েছিলাম, গোরস্থান থেকে মৃত মানুষ উঠে আসা সংক্রান্ত ভয়াবহ একটা গল্প। গল্পটির সব চরিত্রগুলিকে আমার মামাবাড়ির বিভিন্ন চরিত্রে পাল্টে দিয়ে সবার সামনে সেটি ফেলে দিলাম। গল্পটি ভয়ঙ্কর একটি গল্প, অন্ধকার ঘরে সেটি সবার ভিতর একটা জাদু মন্ত্রের মতো কাজ করল। গল্প শেষ করে আবার যখন আমরা চক্রে বসলাম আমার নিজেরই কেমন একটা সন্দেহ হতে শুরু করলো যে হয়তো এবার সত্যি একটা আত্মার আবির্ভাব ঘটে যাবে। কিন্তু তখন যে জিনিসটি ঘটলো তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। পাশের বিছানায় আরো কয়েকজনের সাথে নুরুল বসেছিল।
সে হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে ধরাম করে বিছানার উপর পড়ে গেল। অন্ধকারের প্রথমে আমার প্রচণ্ড একটা শব্দ, তারপর আবার গগনবিদারী চিৎকার শুনতে পেলাম। ঘরটায় হঠাৎ একটা অচিন্তনীয় আতঙ্কের সৃষ্টি হলো এবং হাতের কাছে লাইটের সুইচটা থাকা সত্ত্বেও সেটা চালাতে গিয়ে হিমশিম খেয়ে গেলাম। শেষ পর্যন্ত যখন ঘরে আলো জ্বালানো হলো, দেখা গেল বিছানায় নুরুল উপুর হয়ে আছে, বেকায়দায় পড়ে মাথার পাশে খানিকটা কেটে গেছে, সেখান থেকে দরদর করে রক্ত বের হচ্ছে। সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হচ্ছে তার শরীরের কাঁপুনি। একজন মানুষের শরীর যে কখন এভাবে কাঁপতে পারে নিজের চোখে না দেখলে আমি কখনো বিশ্বাস করতাম না। আমরা ধরাধরি করে নুরুলকে চিৎ করে শোয়ালাম, তার চোখ বন্ধ কিন্তু শরীর তখনও থরথর করে কাঁপছে। মাথার পাশে যেখানে কেটে গেছে সেখানে একটা রুমাল চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করে আমি ডাকলাম, নুরুল, এই নুরুল। নুরুল পুরোপুরি অচেতন, আমার কথা তার কানে গিয়েছে বলে মনে হলো না, দেখে আমার মনে হলো সে হয়তো মরেই যাচ্ছে। আমি আবার ডাকলাম, নুরুল, এই নুরুল। নুরুল বিড়বিড় করে কি একটা বলল আমি ঠিক বুঝতে পারলাম না। আমি আবারও ডাকলাম, ঠিক তখনই হঠাৎ নুরুল ভারী গলায় বলল, ছেলেটাকে ধরে রাখো। আমি চমকে উঠলাম, কার গলার স্বর এটা? ঢোক গিলে বললাম, কোন ছেলেটা? এই ছেলেটাকে দেখছো না কাঁপছে? হঠাৎ করে আমি ভয়ে আঁতকে উঠলাম। নুরুল তার নিজেকে ধরে রাখার কথা বলছে। আমি ভয়ে ভয়ে গিয়ে নুরুলকে চেপে ধরলাম। আমার দেখা দেখি টিপু এবং রেজা হয়ে গিয়ে গেল। নুরুলের সারা শরীর এত জোরে জোরে কাঁপছে যে আমরা তিনজন মিলেও তাকে ধরে রাখতে পারি না। আমি ভয় পাওয়া গলায় বললাম, নুরুল, কি হয়েছে তোর? শক্ত করে ধরে রাখো, ছেলেটার কষ্ট হচ্ছে। আপনি কে? আমি মুগাবালি, আমি একজন জিন। আলোকোজ্জ্বল ঘরে একজন মানুষের উপস্থিতিতেও একটা অশরীরীর আতঙ্কে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। শুধু আমার নয়, সবার, কারণ রেজা টিপু নুরুলকে ছেড়ে দিয়ে এক পাশে পিছিয়ে গেল। আমি একা নুরুলকে ধরে রাখতে পারি না, কিন্তু তবু তার এগিয়ে এলো না। আমি সাহসে ভর করে আস্তে আস্তে বললাম, আপনি এখন যান। আমি যাব না। কেন যাবেন না? আমি এই ছেলেটাকে নিয়ে যাব। শুনে আতঙ্কে আমাদের সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার অবস্থা। সত্যি যদি নুরুলকে নিয়ে যায়, সত্যি যদি তাকে মেরে ফেলে, কি সর্বনাশ! জন্মান্তর রহস্য বইয়ে লেখা ছিল বিদেহী আত্মার আবির্ভাব হলে যখন তাকে চলে যেতে বলা হয় সে নিজে থেকেই চলে যায়। হঠাৎ হঠাৎ কখনো একটি দুটি দুষ্ট আত্মার আবির্ভাব হয়, তারা নিজে থেকে যেতে চায় না, তখন তাদের বিদায় করার জন্য ঘরের সব বাতি জ্বালিয়ে দিতে হয়। যার উপর আবির্ভাব হয়েছে তার মুখে পানির ঝাপটা দিতে হয়। ঘর ইতিমধ্যে সব আলো জ্বালানো হয়ে গেছে। আমি আলী রেজাকে বললাম এক গ্লাস পানি আনার জন্য। পানি এনে নুরুলের মুখে পানির ঝাপটা দেয়া হলো, কিন্তু কোনো লাভ হলো না। নানির কাছে শুনেছিলাম আয়াতুল কুরসি পরে ফু দিলে জিন ভূত থাকতে পারে না, নিজেদের মুখস্থ নেই, একজনকে জোগাড় করা হলো যার মুখস্থ আছে, তাকে দিয়ে নুরুলের কানে আয়াতুল কুরসি পড়া হলো, কিন্তু তবু লাভ হলো না। উল্টো মুগাবালি নুরুলের মুখ দিয়ে অনর্গল কথা বলা শুরু করলো। কথার বিষয়বস্তু খুব বিচিত্র, একটা বড় অংশ নুরুলকে নিয়ে, যাকে সে এই ছেলেটা বলে সম্বোধন করছে। বারবার বলছে ছেলেটা খুব দুঃখী এবং তাকে সে সাথে নিয়ে গিয়ে সব দুঃখের অবসান করতে চায়। আতঙ্কের প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর আমরা প্রকৃত বিপদটুকু টের পেলাম। যদি আমরা নুরুলকে এই জিন থেকে ছুটিয়ে আনতে না পারি এবং এই খবর হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পর্যন্ত পৌঁছায়, তাহলে আমাদের কপালে অনেক দুঃখ আছে। এর থেকে অনেক ছোট অপরাধের জন্য মাসখানেক আগে একজনকে হোস্টেলে ছেড়ে ছেড়ে চলে যেতে হয়েছে। আমি মাথা ঠান্ডা রেখে পুরো ব্যাপারটা ভাবার চেষ্টা করলাম। সব কিছু অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিয়ে পালিয়ে যাওয়া যায়, যদিও ব্যাপারটা নিজের জন্য সম্মানজনক নয়। পীরফকিররা ঝাড়ফুঁক দিয়ে জিন নামায় বলে শুনেছি, কিন্তু এই মধ্যরাতে আমি পীরফকির খুঁজে পাবো কোথায়? একমাত্র যে জিনিসটি করা যায় সেটি হচ্ছে নুরুলকে হাসপাতালে নিয়ে যাওয়া। ডাক্তারদের জিন নামানো শেখানো হয় বলে শুনিনি, কিন্তু কিছু একটা তো করতে হবে। টিপু মুখ কাচুমাচু করে বলল, কি করা যায়? হাসপাতালে নেওয়া ছাড়া তো আর কোনো পথ দেখি না। হাসপাতাল কেমন করে নিবি? সুপারিনটেনডেন্টকে স্যারকে ডেকে তুলে হাসপাতালে ফোন করতে হবে।
তোর মাথা খারাপ হয়েছে? তাহলে কি করবি? কি অবস্থা হবে জানিস? এটা সুপারিনটেন্ডেন্টকে বললে, কিন্তু উপায় কি? নুরুল তখনও খলখল করে হাসছে। কি করবে তোমরা? হাসপাতালে পাঠাবে, গোরস্থানে পাঠাও, হাসপাতালে না। নুরুলকে দেখে আর কারো অপেক্ষা করা সাহস হলো না। টিপু সাথে আরেকজনকে নিয়ে সুপারিনটেন্ডেন্ট স্যারকে ডাকতে গেল। রাত দুটোর সময় হোস্টেলের সুপারিনটেন্ডেন্টকে ডেকে তুলে কিভাবেই খবরটি দেয়া যায় আমার জানা নেই, কিন্তু টিপু যে কায়দা ব্যবহার করলো তার তুলনা নেই। স্যারের বাসার দরজা সে লাথি মেরে প্রায় ভেঙে ফেলার অবস্থা করে তাকে ঘুম থেকে তুলল। লুঙ্গিতে ঘিট মারতে মারতে স্যার যখন উঠে এলেন, টিপু তাকে বললেন, কি দেখে ভয় পেয়ে নুরুল মরে গেছে? একজন হোস্টেল সুপারিনটেন্ডেন্টের জীবনে এর থেকে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে পারে না। তিনি পাগলের মতো ছুটে এসে যখন দেখলেন নুরুল তখনও মরেনি, তার আনন্দের সীমা রইল না। তক্ষুনি হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স আনালেন। 15 মিনিটের ভেতর সাইরেন বাজতে বাজতে অ্যাম্বুলেন্স এসে হাজির হলো। সারা হোস্টেলের ছেলেদের ঘুম থেকে জাগিয়ে স্ট্রেচারে করে নুরুলকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। সঙ্গে গেলাম আমি। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট সাথে যেতে চাইছিলেন, অনেক বুঝিয়ে তাকে রাখা হলো। অন্যদের দায়িত্ব হলো ঘটনাটি ঠিকভাবে তাকে বোঝানো। হাসপাতালের ডাক্তার একটা কম বয়সী ছেলের মতো নুরুলকে টিপে টুপে দেখে আমার দিকে তাকালো। আমি জিনের কথা বলতেই সে এত জোরে হাসা শুরু করলো যে আমি অপ্রস্তুত হয়ে গেলাম। ঠোঁটের ফাঁকে একটা সিগারেট চেপে ধরে সিরিঞ্জে কি একটা ওষুধ ঢোকাতে ঢোকাতে বলল, এই বয়সে এত নেশা ভাঙ করা ঠিক না। আমি আপত্তি করে কি একটা বলতে চাইছিলাম, ডাক্তার বাধা দিয়ে বলল, গল্প বানাতে চাও বানাও, কিন্তু বিশ্বাসযোগ্য গল্প তো বানাবে। রাত 3টার সময় যদি বলে জিন ধরেছে, তাহলে আর কিভাবে হবে? বিশ্বাস করেন সত্যি জিনে ধরেছিল? কি নাম বললে? মুগাবালি। মুগাবালি, খাসা একটা নাম দিয়েছো তোমরা। বিশ্বাস করেন সত্যি জিনে ধরেছে। ডাক্তার মুখে কৃত্রিম একটা গম্ভীর্য এনে বলল, ঠিক আছে বিশ্বাস করলাম, কিন্তু কোনো ভয় নেই, পেথিড্রিন দিয়ে দিচ্ছি। পেথিড্রিনের উপরে ওষুধ নেই, জিন ভূত রাক্ষস খক্ষস সবই পালাবে, এই দেখো। বলেই ডাক্তার খোঁজ করে সিরিঞ্জের সুচটা নুরুলের হাতে ঢুকিয়ে দিল। পেথিড্রিনের ফলে না অন্য কোনো কারণ আমি জানি না, নুরুল কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ডাক্তার ঘুরে এসে তাকে একবার দেখে বলল, তুমি আর থেকে কি করবে, বাড়ি যাও। আমি 4টার সময় হোস্টেলে ফিরে এলাম। নুরুল পরের দিনই সুস্থ হয়ে ফিরে এলো। মুগাবালি জিন বা অন্য কোনো কিছুই তার মনে নেই। আমরা তাকে আর বেশি ঘাটালাম না, কারণ একদিনে তার চোখের কোণে কালি পড়ে গেছে। মুখ রক্তশূন্য এবং চেহারার মাঝে কেমন একটা উদ্ভ্রান্তের মতো ভাব। চক্রে বসে আত্মার আবির্ভাব করানোর চেষ্টা আমাদের সেই দিন থেকেই ইতি। ভৌতিক কারণ থেকেও বড় কারণ হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। তিনি বলে দিয়েছিলেন, হোস্টেলে এ ধরনের কোনো ঘটনা আবার ঘটলে যারা যারা এই ব্যাপারে জড়িত থাকবে তাদের সবাইকে হোস্টেল থেকে বের করে দেওয়া হবে। এরপর বেশ কয়েকদিন কেটে গেছে। নুরুলের সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, কিন্তু যতবারই দেখি আমার কেন জানি অস্বস্তি হয়। তার ভেতরে কি যেন একটা পরিবর্তন হয়েছে, বেশ রোগা হয়ে গেছে। মুখে চোখে কেমন যেন একটা ছন্ন ছাড়ার মতো ভাব। কাপড় জামা অগোছালো, চোখের দৃষ্টি কেমন যেন অপ্রকৃতিস্থের মতো। আমি একদিন নুরুলকে থামিয়ে জিজ্ঞেস করলাম, নুরুল তোর কি হয়েছে? আমার কই, না না কিছু হয়নি তো। সত্যি করে বল। সত্যি বলছি। আর এটা বলেই প্রায় দৌড়ে আমার কাছ থেকে সরে গেল। আমি ঠিক করলাম তার রুমমেটকে জিজ্ঞেস করতে হবে, সে নিশ্চয়ই বলতে পারবে নুরুলের সত্যি অস্বাভাবিক কিছু হয়েছে কিনা। তার রুমমেটের নাম জলিল। খোঁজ নিয়ে জানা গেল সে প্রায় মাসখানেক হলো বাড়ি গেছে, কোন একটা পারিবারিক জটিলতার জন্য আসতে পারছে না। অনেকে সন্দেহ করছে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আপাতত নুরুল একাই আছে তার রুমে। আমার ভিতরকার অস্বস্তিটা আরো দানা বেঁধে উঠতে থাকে, কিন্তু আমি কি করব বুঝতে পারলাম না। আরো কয়েকদিন কেটে গেল। তারপর আমি আবার একদিন খোঁজ নিতে গেলাম। নুরুলের রুম ভেতর থেকে বন্ধ। বেশ কয়েকবার জোরে জোরে ধাক্কা দেবার পর নুরুল দরজাটা একটু খুলে আমার দিকে তাকাল। মুখে খোঁচা খোঁচা দাড়ি, ভেতরে অন্ধকারে তার চোখ জলজল করছে বিড়ালের মতো। আমি একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, নুরুল কি ব্যাপার? কিছু না বলে নুরুল প্রায় আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। আমি একটু ঘাবড়ে গিয়ে পাশের রুমে যারা আছে তাদের কাছে খোঁজ নেবার চেষ্টা করলাম। বেশিরভাগই ক্লাসে চলে গেছে,
পাওয়া গেল কিংকং নামের কমার্সের পেট রোগা ছেলেটিকে। তার দুর্বল স্বাস্থ্যকে উপহাস করে নববর্ষে তাকে কিংকং উপাধি দেওয়া হয়েছিল। উপাধিটা কিভাবে জানি আটকে গেছে, আজকাল কেউ তার সত্যিকার নামটা মনেও রাখতে পারে না। কিংকং আমাকে জানালো, গভীর রাতে নুরুলের রুমের পাশ দিয়ে হেঁটে যাবার সময় সে তাকে প্রায় একা একা কথা বলতে শোনে। আচ্ছা, কি 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 কথা, কি ধরনের কথাবার্তা বলে? তা জানি না, মাঝে মাঝে যখনই শোনার জন্য বাইরে দাঁড়াই, ভিতর থেকে কিভাবে জানি বুঝে যায়, তখন কথা বন্ধ করে দেয়। একবার শুধু শুনেছি। কি শুনেছি? নুরুল বলছে, না না যাবো না, যাবো না, আমি যাবো না, এরকম। কিংকং এর সাথে কথা বলে আমি আরো ঘাবড়ে গেলাম। ব্যাপারটি অন্যদের সাথে আলোচনা করতে হবে, কে জানে হয়তো সুপারিনটেনডেন্ট কে জানাতে হবে, কিন্তু সবার আগে নুরুলের সাথে কথা বলা দরকার। অনেক ধাক্কাধাক্কি করার পর নুরুল আবার দরজাটা একটু খুলে বাইরে উঁকি দিল। আমি তাকে প্রায় ঠেলে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে এই দিনের বেলাতে বেশ অন্ধকার, দরজা জানালা পুরোপুরি বন্ধ, ঘরের এক কোনায় কয়টা আগরবাতি জ্বলছে, আর একটা অস্বস্তিকর গন্ধ ভিতরে। আমি নুরুলের দিকে তাকিয়ে বললাম, দরজা জানালা বন্ধ করে রেখেছিস কেন? না ইয়ে মানে এমনি আর কি। তুই নাকি কলেজে যাওয়া ছেড়ে দিয়েছিস? না যাই তো, কে বলেছে যাই না? ঠিক করে বলতো কি হয়েছে। কিছু হয়নি। বল আমাকে, না হলে আমি কিন্তু সুপারিনটেনডেন্টকে জানাবো। আমার না বড় বিপদ। কি হয়েছে? রাত্রিবেলা সে আসে। কে? ওই যে আরেকবার এসেছিল। কে? মুগাবালি। মুগাবালি সেই জিন? হ্যাঁ। কিভাবে আসে? এমনি এসে যায়। এসে কি করে? এসে বসে থাকে, আমাকে না নিয়ে যেতে চায়। কোথায় নিতে চায়? জানি না, শুধু বলে আমার সাথে চলো, আমার খুব ভয় করে। তুই আমাদের আগে বলিসনি কেন? বলে কি হবে? তুই খবরদার, ভয় পাবি না। আজ থেকে আমরা কয়েকজন তোর ঘরে থাকব, তোর কোনো ভয় নেই। সত্যি থাকবি? থাকবো, দেখে নেব ওই জিন কি করে। সেদিন থেকে আমরা কয়েকজন মিলে নুরুলের ঘরে রাত কাটাতে শুরু করলাম। জিনকে লাঠি দিয়ে ঠেঙানো যায় বলে শুনিনি, কিন্তু তবু ঘরে দুটো হকি স্টিক রাখা হলো। নুরুলের সাথে থাকার ফল হলো সাথে সাথে তার দ্রুত পরিবর্তন হতে থাকে। তার হতচ্ছাড়া ভাব কেটে একটা হাসি খুশির ছোঁয়া লাগে। আবার নিয়মিত ক্লাসে যাওয়া শুরু করে সে। প্রথম সপ্তাহ যাবার পর কয়েকজন থাকার বদলে পালা করে শুধু একজন করে থাকা শুরু করলাম। নুরুলের রুমমেট জলিলের একটা চিঠি এলো, তার বিয়ে হয়নি, অন্তত চিঠিতে তার উল্লেখ নেই। সে এসে যাবে কয়েকদিনের মাঝে, তখন আর আমাদের নুরুলের সাথে থাকতে হবে না। মুগাবালির ব্যাপারটা সত্যি না নুরুলের মন গড়া জানার জন্য উপায় নেই, কিন্তু ব্যাপারটা নিষ্পত্তি হয়েছে সেটাই বড় কথা। দিন দশেক পরের কথা, আমার সেরাতে নুরুলের ঘরে শোবার কথা। সেকেন্ড শোতে একটা সিনেমা দেখে আসতে আসতে বেশ রাত হয়ে গেছে। এত রাতে নিজের বিছানা ছেড়ে বালিশ চাদর নিয়ে নুরুলের ঘরে যাবার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তবু গেলাম। দরজা ধাক্কা দেবার সাথে সাথে নুরুল দরজা খুলে দিল। মনে হলো সে যেন দরজার পাশেই দাঁড়িয়েছিল। নুরুলের মুখ ফ্যাকাশে রক্তশূন্য, মরা মানুষের মতো সাদা। আমি জিজ্ঞেস করলাম, নুরুল কি হয়েছে? না না কিছু না, কিছু না, কিছু না। আমি আর কথা বাড়ালাম না, ভিতরে ঢুকে একটা অপরিচিত গন্ধ পেলাম। হালকা একটা গন্ধ, কিসের গন্ধ টের পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন অব্যবহৃত আসবাবপত্র থেকে যেরকম গন্ধ বের হয় অনেকটা সেরকম। কিসের গন্ধ এটা নুরুল? গন্ধ, গন্ধ পাচ্ছিস তুই? হ্যাঁ। ও এলে কেমন একটা গন্ধ বের হয়। আমি ভেতরে ভেতরে চমকে উঠলেও মুখে একটা তাচ্ছিল্যের ভাব এনে বললাম, আরে ধুর। জুতা খুলে আমি বিছানায় ঢুকে পড়ি। নুরুল ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকে। আমি গায়ে চাদর টেনে নিয়ে বললাম, নুরুল শুয়ে পড়। নুরুল ঠোঁট নেড়ে কি একটা দোয়া পরে নিজের বুকে ফু দিল, তারপর ঘরের এক কোনায় গিয়ে একবার হাততালি দিল। ওটা কি হলো? আয়াতুল কুরসি পরে হাততালি দিলে নাকি জিন ভূত আসে না। যে ঘরে আমি আছি সেখানে এমনিতে কোনোদিন জিন ভূত আসবে না, তুই ঘুমা। চাদর গায়ে দিয়েও আমার ঠান্ডা লাগতে থাকে, এবছর এত তাড়াতাড়ি ঠান্ডা পড়ে গেল। আমি শুয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকি, কেন যে ঘুম আসতে চায় না।
অস্বীকার করে লাভ নেই। নুরুলের কথাবার্তা শুনে কেমন জানি চাপা ভয় এসে ভর করেছে। আশ্চর্যের ব্যাপার হলো, মনে হচ্ছে সত্যি সত্যি এই ঘরটায় মাঝে কোনো একটা সমস্যা রয়েছে। প্রথমত অসম্ভব ঠান্ডা এই ঘরটি, এই সময় এত ঠান্ডা হওয়ার কথা না। তার উপর সারা ঘরে অস্বস্তিকর একটা গন্ধ, গন্ধটা আস্তে আস্তে মনে হচ্ছে বাড়ছে, মিষ্টি গন্ধ, তবু কেন জানি না গা গুলিয়ে আসে। আমি জোর করে চিন্তাটা সরিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকি। কে জানে, হয়তো আমার জ্বর আসছে তাই এরকম ঠান্ডা লাগছে। মানুষের জ্বর এলে ইন্দ্রিয় নাকি তীক্ষ্ণ হয়ে আসে, ছোটখাটো জিনিস বড় হয়ে ধরা পড়ে। চাদরটা মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকি। যদিও মনে হচ্ছিল আজ রাতে ঘুম আর আসবে না, কিন্তু ঘুম ঠিকই এসেছিল। তাই যখন হঠাৎ করে ঘুম ভাঙলো আমি ভীষণ চমকে উঠলাম। সাধারণত ঘুম ভাঙার পর মানুষ আধো জাগা আধো ঘুমের মাঝে থাকে খানিকক্ষণ, আমি কিন্তু পুরোপুরি জেগে উঠলাম। মনে হতে থাকে ভয়ানক কোনো ব্যাপার হয়েছে এই ঘরে। আমি চোখ খুলে তাকিয়ে দেখার চেষ্টা করি, আধো অন্ধকারে ভালো দেখা যায় না, কিন্তু অস্পষ্ট বোঝা যায় মশারির ভেতরে নুরুল সোজা হয়ে বসে আছে। যেটা সবচেয়ে আশ্চর্য সেটা হচ্ছে মশারির বাইরে আর একজন চেহারা বা অবয়ব দেখা যায় না, কিন্তু বোঝা যায় একটি মানুষ। অস্বস্তিকর মিষ্টি সেই গন্ধে নিঃশ্বাস নেওয়া যায় না। ঘরে প্রচণ্ড ঠান্ডা, তার মাঝে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। আমি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। শুনলাম নুরুল কাঁপা কাঁপা গলায় বলল, আমি যেতে চাই না, যেতে চাই না আমি। বাইরে দাঁড়ানো লোকটি নড়ে উঠল আর মনে হলো যেন বাতাসে ভেসে উপরে উঠে গেল খানিকটা, আবার দুলে দুলে নেমেলো নিচে। তারপর খসখসে শুষ্ক একটা গলার স্বর শুনতে পেলাম। অনেক চিৎকার করে মানুষের গলা পুরোপুরি ভেঙে গেলে যেরকম একটা আওয়াজ বের হয় অনেকটা সেরকম। কথাগুলি বোঝা গেল না, মনে হলো দুর্বোধ্য কিছু শব্দ, আমার পরিচিত কোনো ভাষা এটি নয়। নুরুল কিন্তু ঠিকই বুঝতে পারলো সেই কথা, কারণ শুনলাম অনুনয় করে বলল, না না আমি চাই না, চাই না আমি। শুষ্ক ধাতব সেই কণ্ঠস্বর হঠাৎ যেন প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ল, আর সাথে সাথে নুরুল প্রায় ঘুঙিয়ে বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি আসছি আমি। দেখলাম মশারির ভেতর নুরুল নড়ে উঠল, তারপর হঠাৎ কাতর স্বরে কেঁদে উঠল। প্রচণ্ড আতঙ্কে আমার বোধশক্তি প্রায় পুরোপুরি লোপ পেয়ে গেছে। আমি বুঝতে পারছি আমার শরীর থরথর করে কাঁপছে। মনে হতে থাকে নুরুল যদি মশারির ভেতর থেকে বের হয়ে আসে ভয়ানক কিছু একটা ঘটে যাবে, তাকে মেরে ফেলবে অশরীরী প্রাণী। কিন্তু নুরুলের নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। আমি স্পষ্ট দেখেছি ঘুঙিয়ে ঘুঙিয়ে কাঁদতে কাঁদতে মশারির ভেতর থেকে বের হয়ে আসছে নুরুল। আমি নিঃশ্বাস বন্ধ করে থাকি, কি হবে এখন? বুকের ভেতর হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হতে থাকে আমার। অশরীরী প্রাণী কি শুনতে পাচ্ছে আমার হৃদস্পন্দন? আসবে কি এখন আমার কাছে? আমার ভিতর হঠাৎ কি হলো জানি না, উঠে লাফিয়ে বসে হঠাৎ গলা ফাটিয়ে অমানসিক স্বরে চিৎকার করে উঠলাম। সাথে সাথে প্রচণ্ড একটা ধাক্কায় আমি ছিটকে পড়লাম বিছানার ওপর। কিছু একটা ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়েছে। আমি চোখ খুললাম, বুকের ওপর কিছু একটা বসে আছে আমার, ছোটখাটো শিশুর মতো একটা প্রাণী। মুখের কাছে মুখ এনে তাকিয়ে আছে আমার দিকে। অন্ধকারে ভালো দেখা যায় না, কিন্তু বোঝা যায় প্রচণ্ড আক্রোশ সেই দৃষ্টিতে। মানুষের মতো কিন্তু ঠিক মানুষ নয়। প্রচণ্ড চিৎকার করে আমি জ্ঞান হারালাম। রাত দুটোর সময় টিপু আবার গিয়ে হোস্টেল সুপারিনটেন্ডেন্টকে ঘুম থেকে ডেকে তুলেছিল। আমার ধারণা সে রাতে আমি নুরুলের প্রাণ বাঁচিয়েছিলাম, নুরুলও সেটা বিশ্বাস করে। কিন্তু তবু সে আমাকে কোনোদিন ক্ষমা করেনি, কারণ সেই ঘটনার পর আমাদের দুজনকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল, সেজন্য সে আমাকে দায়ী মনে করে। ছোটবেলা থেকে আনিস একটু পাগলা গোছে। সে প্রথমবার বাড়ি থেকে পালিয়েছিল 12 বছর বয়সে, নিজেই ফিরে এসেছিল সপ্তাহ খানেক পরে। চাচার বাড়িতে মানুষ, চাচা চাচি মিলে তখন গরুর মতো পেটালো তাকে। আমরা ভাবলাম শিক্ষা হয়েছে, আর পালাবে না। কোথায় কি 6 মাসের মাথায় আবার বাড়ি থেকে পালিয়ে গেল। ফিরে এলে আবার চাচা চাচি মিলে পালা করে পেটালো তাকে। মার খেয়ে আনিস বিশেষ কান্নাকাটি করতো না, শরীরটা নরম করে রাখলে নাকি মার খেলে ব্যথা লাগে না। তাছাড়া সেরা নাকি এক পাগলা ফকিরের কাছ থেকে কুফুরি কালাম শিখেছে। দু চোখ বন্ধ করে একবার সেই কুফুরি কালাম পড়ে নিলে সব যন্ত্রণা নাকি বাতাসের মতো উবে যাবে। 10 টাকা দিলে আমাকে সব শিখিয়ে দেবে বলেছিল।
ছেলেবেলায় পুরো 10টাকে একসাথে কখনো জোগাড় করতে পারেনি বলে সেই অমূল্য মন্ত্র আমার আর শেখা হয়নি। আনিস বাড়ি থেকে পালিয়ে বিচিত্র সব জায়গা দেখত, কোন ভাঙা মন্দিরে নাঙ্গা সন্ন্যাসী থাকে, কোন পুকুরে জ্যোৎস্না রাতে পরি নেমে আসে, কোন শ্মশানে পিসাদ সিদ্ধ তান্ত্রিক থাকে, এইসব খোঁজখবর তার নখদর্পণে ছিল। কারো সাথে কথাবার্তা বেশি বলতো না, আমার মনটা একটু নরম ছিল বলে চাচা চাচি মিলে তাকে পিটিয়া যখন আত্মহারা করে রাখতো আমি একটু সেবা শুদ্ধসা করতাম। সেজন্য আমাকে মাঝে মাঝে সে একটা দুটো মনের কথা বলতো। সেই আনিসের সাথে আমার দেখা হলো প্রায় 20 বছর পর। কমলাপুর স্টেশনে চশমা পরা একজন মানুষ আমার কাছে এসে বলল, ইকবাল না? হ্যাঁ, আপনি? আমি আনিস। মনে আছে চাচা মেরে একদিন রক্ত বের করে দিল, তুই দূর্বা চিবিয়ে লাগিয়ে দিলি, ইনফেকশন হয়ে গেল তখন। ও পাগলা আনিস! হ্যাঁ, দারোয়ানের মতো গোফ রেখেছিস দেখি। ছাত্র পড়াতে হয়, গোফ না থাকলে চেহারায় গাম্ভীর্য আসে না। তোর কি খবর? দাঁড়া বলছি, যাবি না কিন্তু খবরদার, আমি একটা কাজ ছেড়ে আসি। আমাকে দাঁড় করিয়ে আনিস চলে গেল। ফিরে এলো একটু পরে, এসে বলল, বিশুদ্ধবার করে গৌরীপুর থেকে এই লোকটা আসে, কতদিন থেকে ধরার চেষ্টা করছি। কিরকম লোক? ব্ল্যাক আর্টিস্ট, শয়তানের উপাসক। তুই এখনো তন্ত্রমন্ত্র করে বেড়াচ্ছিস? কেন করব না, চাচাও নেই যে ধরে পেটাবে, এখনই তো সময়। আশ্চর্য ব্যাপার। আশ্চর্যের কি আছে, কাজ না থাকলে চল আমার বাসায়। কাজ ছিল বলে সেদিন যেতে পারিনি, পরের সপ্তাহে গিয়েছি। আনিস হতচ্ছাড়া ধারণার মানুষ ছিল, ধারণা ছিল কোনোদিনই গুছিয়ে উঠতে পারবে না। দেখলাম বেশ গুছিয়ে নিয়েছে, জহুরির কাজ করে, মূল্যবান পাথর দেখে তার মান বিচার করে। এদেশের কদর নেই, বিদেশ থেকে কিছু কিছু মানুষ মাঝে মাঝে তার কাছে আসে, মোটা টাকা দেয় তারা, সেটাতেই তার বেশ চলে যায়। আনিসের বাসাটা যেরকম হবে ভেবেছিলাম গিয়ে দেখি ঠিক সেরকম। দিনে কিরকম হয় জানি না, রাতের সময়টা সবসময় আধা অন্ধকার, বেশি উজ্জ্বল বাতি নাকি আনিসের ভালো লাগে না। আনিসের সারা বাসা জুড়ে শুধু নানা অন্ধকারের আলমারি আর শেলফ, তার মাঝে নানান আকারের বোতল, বয়াম, শিশি আর বাক্স, তার ভেতরে নানান রকম জিনিস, বিদঘুটে প্রাণীর ফসিল, হাড়গোড়, পাথর, প্রাচীন ব্যবহারী জিনিস, পুরনো বই, পুঁথিপত্র, ছবি, কি নেই আর তার এখানে। আনিসের সাথে নানান রকম কথাবার্তা হলো, পুরনো বন্ধুরা এখন কে কোথায় আছে কি করে সেটা নিয়ে কথা বলে দীর্ঘ সময় কাটিয়ে দিলাম। চলে আসার আগে তার আজগুবি শখ নিয়ে কথা উঠল। বললাম, বাসা দেখি দুনিয়ার হাবিজাবি জিনিসে ভরে ফেলে রেখেছিস। ঠিকই বলেছিস। কি করবি এগুলি দিয়ে? কিছু একটা করতেই হবে, এমনি রেখেছিস শখ? তোর সবকিছুই আজগুবি। আজগুবি তুই দেখিস নি, তাই এগুলোকে বলছিস আজগুবি। কেন, তুই দেখেছিস নাকি? সারা জীবন কাটিয়ে দিলাম এর পেছনে, আমি দেখব না তো কে দেখবে? কি দেখেছিস? দেখবি? দেখা। আনিস উঠে গিয়ে আলমারি খুলে একটা ছোট কালো কাঠের বাক্স নিয়ে এলো। আমার কাছে বসে সাবধানে বাক্স খুলে তামার একটা চৌকোনা জিনিস বের করে আমার হাতে দিল। বলল, এটা দেখ, খুব সাবধান, নিচে ফেলবি না। এটা কি? এক তান্ত্রিক সাধু আমাকে বিশেষ স্নেহ করত, সে মরার আগে আমাকে দিয়ে গেছে। কিন্তু জিনিসটা কি? বলতে পারিস একরকমের তাবিজ, হাতের মাংস কেটে শরীরের ভেতর ঢুকিয়ে রেখেছিল সে, মরার আগে কেটে বের করে দিয়ে গেছে সে। শুনে ঘেন্নায় আমার শরীর একটু ঘিনঘিন করে উঠল। জিনিসটা বাক্সে রেখে বললাম, কি হয় এটা দিয়ে? হাতের মুঠোর ভেতরে শক্ত করে চেপে ধরে বলবি, সুতরন্তু। কি হবে তাহলে বলে দেখ। আমি জিনিসটা হাতে নিয়ে শক্ত করে মুঠো চেপে বললাম, কি বলবো যেন এখন? সুতরন্তু, ধরে রাখবি, এটা ছাড়বি না কিন্তু। আমি ধরে রেখে বললাম, সুতরন্তু। আর কি আশ্চর্য, মনে হলো জিনিসটা যেন নড়ে উঠল হাতের ভেতর। ধরে রাখিস, ছাড়িস না। কেন, কি হবে? দেখবি নিজেই। আমি হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করলাম মুঠোর ভেতরে জিনিসটা আস্তে আস্তে গরম হয়ে উঠছে। কিছু টের পাচ্ছিস? হ্যাঁ, মনে হচ্ছে গরম হচ্ছে জিনিসটা, মনে হচ্ছে একটু একটু নড়ছে। আরেকবার বল, সুতরন্তু, দেখবি আরো গরম হবে। সুতরন্তু, কি মনে হলো কয়েকবার বললাম কথাটি, সুতরন্তু সুতরন্তু সুতরন্তু, আর সাথে সাথে মনে হলো হাতের মুঠোয় তামার চাকতিটি গনগনে গরম হয়ে কিলবিল করে নড়ছে। চিৎকার করে হাত থেকে ফেলে দিলাম জিনিসটা। আনিস লাফিয়ে উঠে হা হা করে বলল, কি সর্বনাশ কি সর্বনাশ,
কি করলি এটা? কি করলি? কেন, কি হয়েছে? ঠিক হলো না এটা, একেবারেই ঠিক হলো না। তোকে বললাম আর একবার বলতে, তুই এতবার বললি কেন? কেন হয়েছে কি? এটা একবার হাতের মুঠোয় নিয়ে সুতোর অন্তু বলার পর নিচে রাখার একটা নিয়ম আছে, কখনো হাত থেকে ফেলে দিতে হয় না। কি হয় ফেলে দিলে? তুই বুঝতে পারছিস না, এটা একটা সাংঘাতিক জিনিস। হাতে নিয়ে তুই যখন বলেছিস সুতোর অন্তু, তখনই একটা ব্যাপার শুরু করেছিস। কি ব্যাপার? তোকে বোঝানো মুশকিল। তান্ত্রিক সাধুরা দীর্ঘদিন সাধনা করে নানান রকম অপদেবতা বশ করে। সেই সব অপদেবতা তাদের ইচ্ছের বিরুদ্ধে তান্ত্রিকদের সাথে থাকে, তাদের আদেশ মেনে চলে। তুই সেরকম একটা অপদেবতাকে ডেকেছিস, সে আসছে, তাকে ফিরিয়ে দেয়া যেত, কিন্তু তুই জিনিসটা হাত থেকে ফেলে দিয়েছিস। এখন আর তাকে ফিরিয়ে দেয়া যাবে না। আচ্ছা অন্ধকার, বিচিত্র সব জিনিসপত্র চারিদিকে। আনিসের থমথমে গলার স্বর আমি আরেকটু হলে তার কথায় প্রায় বিশ্বাসই করে ফেলেছিলাম। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বেশ জোরেই হেসে উঠলাম। বললাম, বলছি সেটা আলাদিনের চেরাগ, ঘষে দিলেই দৈত্য চলে আসবে। তুই আমার কথা বিশ্বাস করলি না? না, সুতরন্তু আসবে, ইকবাল তোর উপর বড় বিপদ। সুতরন্তু কি দৈত্যটার নাম? ঠাট্টা করিস না, সুতরন্তু ঠিক নাম নয়, বলতে পারিস গোত্র। সে আসছে, তোর ওপর খুব বিপদ। বিপদ আপদ আমার ভালোই লাগে। তুই এখন থেকে আমার সাথে থাকবি। তোর সাথে? হ্যাঁ, কেন? তুই জানিস না এখন কি করতে হবে? আমি জানি, সুতরন্তু কিছু একটা নিয়ে যাবে, তুই বুঝতে পারছিস না। কবে আসবে সুতরন্তু? জানি না, আজও আসতে পারে, 2 সপ্তাহ পরও আসতে পারে। আর যতদিন না আসছে আমার সব কাজকর্ম ফেলে তোর বাসায় থাকতে হবে। হ্যাঁ আনিস, তোর বাসায় থাকতে আমার কোনো আপত্তি নেই, আমি এসে থাকবো কিছুদিন, কিন্তু এখন নয়। তুই সুতরন্তুকে আসতে দে, আমি একাই ম্যানেজ করব, ভালো করে চা নাস্তা খাইয়ে বিদায় করব তারপর। ইকবাল, এটা ঠাট্টার জিনিস না, তোকে আমার কথা শুনতে হবে, তোকে এখন থেকে আমার সাথে থাকতে হবে। সম্ভব না, আমার অনেক কাজ আছে। তোর এখন আমার কথা শুনতেই হবে, যা যা বলি শোন, তোর কিংবা অন্য কোনো একজন মানুষের জীবন নির্ভর করছে এর ওপর। আনিস যা বললো তার সারমর্ম এই, পৃথিবীতে যেরকম মানুষ এবং নানান রকম জীবজন্তু আছে, তেমনি পরকালের জগতেও মানুষের সমজাতীয় প্রাণী এবং জন্তু জানোয়ারের সমজাতীয় বিদেহী শক্তি রয়েছে। তান্ত্রিক সাধু বা নানান রকমের সাধকেরা সাধনা করে পরজগতের এইসব প্রাণীর সাথে যোগাযোগ করেন। সেই সব প্রাণীর বুদ্ধিমত্তা বেশি হলে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা যায়, নিচু জাতীয় প্রাণী হলে তাদের জোর করে বসে রাখতে হয়। সুতরন্তু নিচু জাতীয় একটা ভয়ঙ্কর প্রাণী, তাকে জোর করে বশ করে রাখা হয়েছে। সাধকেরা শক্তি পরীক্ষা করার জন্য এদের বশ করে রাখেন। সুতরন্তু নামের বিদেহী যুক্তিতর্কহীন এই প্রাণীটি অত্যন্ত শক্তিশালী, তাকে ভুল করে আহ্বান করা হয়েছে। আহ্বান করা হলে তাকে আসতে হয়, তাকে নিয়ন্ত্রণ করা না হলে সে একটা বিভীষিকার সৃষ্টি করে যায়। যে তান্ত্রিক মারা গিয়েছে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারত, আর কেউ পারবে সেরকম কোনো নিশ্চয়তা নেই। আনিস অত্যন্ত জোর দিয়ে কথাগুলি বলেছিল বলে চুপ করে আমি শুনে গেলাম, কিন্তু তার কথা আমার ঠিক বিশ্বাস হলো না। কথা শেষ হলে বললাম, ধরা যাক তোর সব কথা সত্যি, তো সুতরন্তু ভয়ঙ্কর শক্তিশালী একটা বিদেহী প্রাণী, কিন্তু সে মানুষের জগতে বাস করে না, কাজেই মানুষের জগতে সে কিছুই করতে পারবে না। আনিস মাথা নেড়ে বলল, তোর কথা খানিকটা সত্যি, কিন্তু পুরোপুরি সত্যি নয়। সাধক মানুষেরা যেরকম তাদের জগতে যোগাযোগ করতে পারে, এরাও খানিকটা পারে, এদের যোগাযোগটা হয় ভয়ঙ্কর। মানুষ ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গেলে ওরা পুরোপুরি সর্বনাশ করতে পারে। আমি ভয় পাই না, ভূত প্রেতে আমার বিশ্বাস নেই, তাই ভয় নেই। বাজি ধরে আমি লাশ কাটা ঘরে টেবিলে বিছানা করে ঘুমিয়েছি। সত্যি যদি তুই ভয় না পাস, তোকে সুতরন্ত কিছু করতে পারবে না, মানুষ থেকে শক্তিশালী কোনো প্রাণী নেই। তবু তোকে দুটি কাজ করতে হবে। কি? প্রথমত তোর সাথে একটা জীবিত প্রাণী রাখবি। কেন? এরা যখন আসে সব সময় কোনো একটা কিছুর প্রাণ নিয়ে যায়, চেষ্টা করে মানুষের নিতে না পারলে অন্য কিছুর। ঘরে খাঁচা একটা পাখি রাখা সবচেয়ে সহজ। আমার ঘরে অনেক মশা আছে, দেয়ালে টিকটিকি। সুতরন্তু যখন এসে হাজির হবে, তুই বেশ অবাক হয়ে লক্ষ্য করবে আশেপাশে কোনো প্রাণী থাকবে না। কীটপতঙ্গ, পশু পাখি কোনো কোনো ব্যাপারে মানুষ থেকে অনেক বেশি বুঝতে পারে। আর দ্বিতীয় জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে কি? হাত বাড়িয়ে দে। আমি ইতস্তত করে হাত বাড়িয়ে দিলাম। আনিস একটা ছোট্ট শিশি থেকে কি যেন একটা তরল পদার্থ নিয়ে হাতের পিঠে লম্বা কি একটা দাগ দিয়ে দিল।
এটা কি? একটা কেমিক্যাল। তোর হাতের উল্টো পিঠে একটা চিহ্ন এঁকে দিলাম, কাল পরশু এটা স্পষ্ট হবে। উল্কির মতো তবে ভয় নেই, সারা জীবন থাকবে না, মাসখানেকের মধ্যেই মুছে যাবে। কি হবে এটা দিয়ে? যদি কখনো কিছু দেখে খুব ভয় পাস, এই চিহ্নটা বুকের কাছে ধরবি, দেখিস ভয় চলে যাবে, একটা শক্তি পাবি। আমি তাবিজ কবজ বিশ্বাস করি না। না করিস তো ভালো, সেই জন্য চামড়ার উপর পাকাপাকি ভাবে করে দিলাম। আজকাল হাত একটু জ্বালা করতে পারে, ইনফেকশন হবার কথা নয়। যদি হয় অ্যান্টিবায়োটিক খেয়ে নিবি। দেখ আনিস, ভূতপ্রেত আছে কি নেই সেটা নিয়ে আমি তোর সাথে তর্ক করতে চাই না। থাকলে তা থাকুক, আমি তাদের ছাড়াই জীবন কাটিয়ে এসেছি, বাকিটাও তাদের ছাড়াই কাটিয়ে দেব। চমৎকার, এই হচ্ছে বাপের বেটা। রিক্সা করে বাসায় আসার সময় আমি পুরো ব্যাপারটা ভেবে দেখলাম। ভয়াবহ সুতরন্ত এসে আমাকে সত্যি খুন করে রেখে যাবে কিনা সে নিয়ে আমার ভেতরে বিন্দু মাত্র দুশ্চিন্তা নেই। যে জিনিসটা আমাকে অবাক করেছে সেটা হচ্ছে তামার মাদুলিটা, সেটা হঠাৎ করে গরম হয়ে যাওয়াটা। এটা কিভাবে ব্যাখ্যা করি? আনিস হয়তো আমাকে সম্মোহন করেছে, তাহলে গরম লাগাটা আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু হাতের তালুতে পোড়া দাগটা? সম্মোহন করে মানুষের হাতের তালুতে গরম অনুভূতি দেওয়া যেতে পারে, কিন্তু পোড়াবে কেমন করে? ব্যাপারটা আমি ভুলেই যেতাম, কিন্তু ভুলতে পারলাম না হাতের উল্টো পিঠে আনিসে রেখে দেওয়া চিহ্নটির জন্য। চিহ্নটি আস্তে আস্তে ফুটে উঠল। যখন এই হাত দিয়ে কিছু করি সেটা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকে। পরিচিত বন্ধু বান্ধব বেশ অবাক হল এই বয়সে হাতের পিঠে ছবি এঁকে ঘুরে বেড়াচ্ছি দেখে। ব্যাপারটা বুঝিয়ে বলাও সহজ নয়। এভাবে সপ্তাহ দুয়ে কেটে গেছে, সম্ভবত সতরন্ত এসে ঘুরে গেছে, আমি টের পাইনি। হাতের চিহ্নটিও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আমি আনিসকে বেশ জোর গলাতেই বলেছিলাম যে ভূতপ্রেত আমি বিশ্বাস করি না, তবু কয়দিন ভেতরে ভেতরকে একটু সতর্কই ছিলাম, কে জানে কিছু তার বলা যায় না। এর মাঝে আমার ছোট খালার বিয়ে উপলক্ষে বাসার সবাই দল বেঁধে নেত্রকোনা চলে গেল। রয়ে গেলাম আমি এবং জিতু মিয়া। জিতু মিয়া কাজের ছেলেটি, বয়স 10-এর কাছাকাছি, মহা ধুরন্ধর ব্যক্তি। সুযোগ পেলে জাতীয় পরিষদের মেম্বার হয়ে যাবে সেটা আমি লিখে দিতে পারি। সেদিন সন্ধ্যাবেলা বাসায় ফিরতে জিতু মিয়া একগাল হেসে বলল, ভাই আপনি লাটকের চান্দা দেন নাই মনে আছে? বাই মানে ভাই, লাটক মানে নাটক। আমার একটু চিন্তা করে বের করতে হলো। কিছুদিন আগে গুন্ডা ধরনের কিছু ছেলে নাটক করবে বলে চাঁদা চাইতে এসেছিল, অপরিচিত ছেলে। তাই কি নাটক, কোথায় হবে, কে পরিচালনা করবে, এসব নিয়ে একটু জিজ্ঞাসাবাদ করছিলাম। তখন একজন গরম হয়ে গেল বলে পুরো দলটাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম। বাসার সবার ধারণা কাজটা সুবিবেচনার হয়নি। আমি একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? আপনার ঘরে গিয়া দেখেন, বাংলায় অনুবাদ করলে যার অর্থ আপনার ঘরে গিয়ে দেখেন। আমি আমার ঘরে গিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। ঘরের দেয়ালে মৃত প্রাণীর নাড়ি ঘুরে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। কিছু এখনো দেয়ালে লেগে আছে, কিছু দেয়াল থেকে খুলে নিচে পড়েছে। দেয়ালে বিভৎস রং, ঘরের ভেতরে উৎকট দুর্গন্ধ। আমি রাগে প্রায় অন্ধ হয়ে গেলাম। হাতের কাছে জিতুকে পেয়ে তাকেই দু এক ঘা লাগানোর জন্য হুঙ্কার দিয়ে বললাম, জানালা খুলে রেখেছিলি কেন? খুলি নাই বাই, খোদার কসম। তাহলে? জানালা বন্ধ অবস্থায় কেমন করে দেয়ালেগুলি ছুঁড়ে মারা যায় সেটা নিয়ে জিতু মিয়াকে ভাবিত দেখা গেল না। খাঁটি রাজনীতিবিদদের মতো সে সমস্যার সামনাসামনি এলে মস্তিষ্ক সুইচ টিপে বন্ধ করে দেয়। একজন লোক ডাকিয়ে সময় লাগিয়ে ঘরদোর পরিষ্কার করা হলো। আজকালকার ছেলেরা এরকম নোংরা কাজ করতে পারে, নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। রাতে খেতে বসার পর জিতু মিয়া আমাকে দ্বিতীয় খবরটি দিল, বলল, আমার মশা মারণের ওষুধ একেবারে ফাঁস কেলাস। মা মশা মারার ওষুধ কিনেছেন সেটা মশাদের বিরুদ্ধে খুব কার্যকর শুনে আমি শঙ্কিত হয়ে উঠলাম। যেটা মশার জন্য বিষাক্ত সেটা মানুষের জন্যও বিষাক্ত। বিদেশে যেসব কীটনাশক ওষুধ বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে সেগুলি রুটিন মাফিক এদেশে পাঠানো হয়। আমি জিতু মিয়াকে বললাম, নিয়ে তো মশার মারার ওষুধটা, সাবধানে ধরবি। জিতু মিয়া স্টোর রুম থেকে ফিনাইলের একটা কৌটা নিয়ে এলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা মশা মারার ওষুধ? যে এটা দিয়ে মশা মারা হচ্ছে? যে বাসায় কোনো মশা নেই। কোনো মশা নেই? না বাই। আমার বুকটা হঠাৎ ধক করে উঠল। আনিস বলেছিল সুতরন্ত যখন আসবে তখন বাসায় কোনো কীটপতঙ্গ বা পশু পাখি থাকবে না। আমি দেয়ালের দিকে তাকালাম। লাইটের কাছে একটা পুরুষ্ট টিকটিকি পোকা ধরে খায়, আজ পোকাও নেই, কোনো টিকটিকিও নেই। আলমারির কোনায় মাকড়সার জাল, কিছু নিরীহ মাকড়সা থাকে, সেখানেও কিছু নেই। জিতু, স্টোর রুমে কি তারা পোকা আছে?
তেল্লা চূড়া? হ্যাঁ আছে ভাই। কেন, একটা ধরে আনতে পারবি? কি বলেন ভাই, পারুন না কেন, জ্যান্ত ধরে আনতে হবে। কিন্তু দীর্ঘ সময় জিতু মেয়ে স্টোর রুমের জিনিসপত্র টানাটানি করে মুখ কালো করে ফেলে এলো। অবিশ্বাস্য ব্যাপার, স্টোর রুম অতিপাতি করে খুঁজেও সে কোনো তেলা পোকা পায়নি। আমিও ঘরের আনাচে কানাচে খুঁজে দেখেছি, কোনো ধরনের পোকামাকড় বা কীটপতঙ্গ কিছুই নেই, সব যেন ম্যাজিকের মতো উবে গেছে। তবে কি আইনসের কথাই সত্যি? সুতরন্তু আসছে আজ রাতে, একটা প্রাণ নিয়ে যাবে। কার প্রাণ, আমার না জিতুর? আমার সারা শরীর কাটা দিয়ে উঠল হঠাৎ। রাত 11টায় আমি নিজের ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকেই আমি চমকে উঠি, দেয়ালে ছোপ ছোপ রক্ত। কোথা থেকে এলো? সারা ঘরে বাসি রক্তের একটা বোটকা গন্ধ। শুধু তাই নয়, ঘরের ভিতরটা কেমন যেন ঠান্ডা, শরীর শিউরে শিউরে ওঠে। আমি ঘরের মাঝখানে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। ঘরের লাইটটি বারবার নিবু নিবু হয়ে আসছে। ঝড়ের রাতে যখন ইলেকট্রিসিটি চলে যায় যায় করে ফিরে আসে, তখন এরকমটা হয়। কিন্তু আজ পরিষ্কার আকাশ, যদি ইলেকট্রিসিটি সত্যি চলে যায় তখন কি হবে? বাসায় কোথায় যেন একটা টর্চ লাইট আছে, সেটা এখন নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে না। এ বাসায় কোনো জিনিসপত্র ঠিক জায়গায় রাখা হয় না, দরকারের সময় জিনিস খুঁজে পাওয়ার ঘটনা এ বাসাতে এখনো ঘটেনি। সিগারেট খাই বলে পকেটে ম্যাচ থাকে, এখন সেটাও একমাত্র ভরসা। ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি হঠাৎ শুনলাম শৌ শৌ করে বাতাসের শব্দ হলো। তারপর হঠাৎ সবগুলো জানালা দরাম করে খুলে আবার বন্ধ হয়ে গেল। ভয়ানক চমকে উঠলাম আমি, আর জীবনে প্রথমবার ভয় পেলাম। মনে হলো আমার পেছনে ভয়াবহ কিছু একটা দাঁড়িয়ে আছে, এক্ষুনি আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার কণ্ঠনালী ছিঁড়ে নেবে। তাহলে কি সত্যি শতরুন্ত আসছে? আমি বসার ঘরে এসে দেখি সেখানে জিতু মিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। চোখের দৃষ্টি কেমন জানি বিভ্রান্ত। জিজ্ঞেস করলাম, কি হয়েছে জিতু? ভাই বাসাটা কাফে কেন? কাপে যে ভাই কাফে, আমার কেমন জানি ডর করে ভাই। তাহলে আমি একা নই, জিতুও ব্যাপারটা টের পেয়েছে, কিছু একটা হচ্ছে এই বাসায়। আনিসের কথা মনে পড়ল, সুতরাং তো এসে একটা প্রাণ নিয়ে যাবে। সত্যি, আমি পকেট থেকে মানি ব্যাগ বের করে একটা 10 টাকার নোট জিতুর হাতে ধরিয়ে বললাম, টাকাটা সাথে রাখ, আজ রাতে তুই বাসায় আসবি না। কই যা মুতাইলে? জানি না, যেখানে ইচ্ছা কিন্তু এই বাসায় না। যা বের হ, এক্ষুনি এক্ষুনি বের হ, মনে রাখিস কাল সকালের আগে বাসায় ঢুকবি না। জিতু অবাক হয়ে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছু না বলে বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করে ফিরে এসে দেখলাম খাবারের টেবিলের উপর একটা কাক মরে পড়ে আছে। আমার হঠাৎ গা গুলিয়ে বমি এসে গেল। আমি আস্তে আস্তে অনেকটা নিজের মনেই বললাম, ঠিক আছে সুতরন্তু, তুমি এসো, দেখি তুমি কি করতে চাও। স্টোর রুমে একটা শাবল থাকে, সেটা খুঁজে বের করে আনলাম। অশরীরী প্রাণীর সাথে এটা কি কাজে লাগবে জানি না, কিন্তু একেবারে খালি হাতে কিভাবে কারো সাথে মুখোমুখি হই? বাসায় আলো নিবু নিবু করছে, টর্চ লাইটটা পেলে ভালো হতো, কিন্তু খুঁজে পেলাম না। ড্রয়ারে একটা বড় মোমবাতি পাওয়া গেল, পকেটে দেশলাই রয়েছে, সেটাই এখন ভরসা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 12টা। এই কাল রাত কি কখনো শেষ হবে? আমি বসার ঘরে দেয়াল ঘেঁষে একটা চেয়ার নিয়ে এসে বসে একটা সিগারেট ধরালাম। সিগারেটে দুটো টান দিয়ে স্নায়ু একটু শীতল হলো। কি আশ্চর্য, এই 20 শতাব্দীতে বসে আমাকে সত্যি অপদেবতা দেখতে হবে। সিগারেট খেতে খেতে একটু অন্যমনস্ক হয়েছিলাম। হঠাৎ একটা বিচিত্র জিনিস ঘটতে শুরু করলো, সিগারেটের ধোয়া কুণ্ডলি পাকিয়ে আপছে আপছে একটা প্রাণের রূপ নিতে শুরু করে। সত্যি দেখছি না চোখের ভুল? আমি ফু দিতেই প্রাণীটা মিলিয়ে গেল, কিন্তু সাথে সাথে ঝনঝন শব্দ করে দেয়াল থেকে ফ্রেমে ঝোলানো একটা জল রঙের ছবি খুলে পড়ল, কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল সারা ঘরে। আমি ভয়ানক চমকে উঠলাম, অবিশ্বাস্য ব্যাপার। হঠাৎ মনে হতে লাগলো আমি ছাড়াও ঘরে আরো কেউ আছে, ভয়ানক কিছু একটা আছে। প্রচণ্ড আতঙ্কে আমার চিন্তা করার ক্ষমতা লোপ পেয়ে গেছে। অনেক কষ্ট করে আমি নিজেকে শান্ত করে রাখলাম, দেখা যাক কি হয়। আমি চেয়ারে শান্ত হয়ে বসে আস্তে আস্তে কিন্তু জোর দিয়ে বললাম, সুতরন্তু তুমি যাও, চলে যাও তুমি। নিজের কাছে নিজের কণ্ঠস্বরটি শোনালো ভারী অদ্ভুত, তার সাথে সাথে সারা বাসা যেন থরথর করে কেঁপে উঠল।
টেবিলে পেয়ালা পিরিচ টেবিল ল্যাম্প ঘরের শেকল ঝনঝন শব্দ করে কেঁপে উঠল। আমি দেখলাম লাইটটা ডান থেকে বামে ঝুলতে শুরু করেছে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সেটা শব্দ করে ফেটে গেল, আর সাথে সাথে সারা বাসা অন্ধকার হয়ে গেল। ফিউজ কেটে গেছে নিশ্চয়ই, হা 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 শব্দ করে সারা ঘরে কি যেন একটা ছুটে গেল। একটা গরম বাতাসের হলকা টের পেলাম আমি। পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালালাম কাপা হাতে। ঘরের অন্ধকার দূর না হয়ে যেন আরো বেড়ে গেল। আমি আবছা দেখতে পেলাম ঘরের এক কোনায় মেঝেতে গুড়ি মেরে কি যেন বসে আছে। মনে হলো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, ঝাঁপিয়ে কি পড়বে আমার উপর। আমি সাবধানে মোমবাতিটা জ্বালালাম। দপদপ করে শিখা কাঁপতে লাগলো, মনে হতে লাগলো নিভে যাবে যে কোনো মুহূর্তে। আমি মোমবাতিটা শক্ত করে ধরে রেখে ঘরের কোনায় তাকালাম। সত্যি কি কিছু আছে? কিছু দেখা গেল না। ঠক ঠক করে দরজায় শব্দ হলো হঠাৎ। আমি চমকে উঠলাম। পর মুহূর্তে শুনলাম জিতুর গলার স্বর, ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বলছে, বাই বাই গো, ও বাই, কি হয়েছে জিতু? আমার টেহা। দরজা খুলতে জিতু হুড়মুর করে ভিতরে ঢুকে গেল, বলল, আমার টেহা দেয় না। হঠাৎ করে জিতু চুপ করে গেল। আমি ভয় পেয়ে ডাকলাম, জিতু। জিতু কোনো কথা না বলে আমার দিকে তাকালো। মোমবাতির আলোতে হঠাৎ বিচিত্র দেখালো জিতুকে, চোখ দুটিতে আতঙ্ক, রক্তহীন মুখে যেন প্রাণের চিহ্ন নেই। কি হয়েছে জিতু, কি হয়েছে? জিতু উদ্ভ্রান্তের মতো একবার চারদিকে তাকালো, কি একটা বলার চেষ্টা করলো কিন্তু কিছু বলতে পারলো না। তার মুখের দিকে তাকিয়ে হঠাৎ আমার বুকটা ধক করে উঠল। মোমবাতির শিখাটা তপতপ করে হঠাৎ নিভে গেল, আর আমি শুনলাম একটা প্রাণ ফাটানো আর্ত চিৎকার। আমি শক্ত করে জিতুকে আঁকড়ে ধরি। জিতু থরথর করে কাঁপছে, তাকে ধরে রাখা যাচ্ছে না। জিতু, জিতু, কি হয়েছে জিতু? আমার হঠাৎ আনিসের কথা মনে পড়ল, বলেছিল সুতরুন তো একজনের প্রাণ নিয়ে যাবে, তাহলে কি জিতুই সেই একজন? ঠিক তখনই আমার মনে পড়ল আমার হাতের চিহ্নটার কথা। আনিস বলেছিল হাতটা বুকের কাছে ধরে রাখতে, ভয় চলে যাবে তাহলে। আমি জিতুকে শক্ত করে চেপে ধরে হাতটা জিতুর বুকের ওপর চেপে ধরলাম। ফিসফিস করে জিতুর কানের কাছে বললাম, জিতু কোনো ভয় নেই, জিতু কোনো ভয় নেই। বলার সাথে সাথে সত্যি সত্যি আমার ভেতর কেমন জানি সাহস ফিরে এলো। সত্যি মনে হতে থাকলো কোনো ভয় নেই। জিতুকে আঁকড়ে ধরে আবার বললাম, আমি আছি জিতু, কোনো ভয় নেই। ঘরের ভেতর গরম বাতাসের একটা হলকা খেলে গেল একবার। দরজা জানালা সব খুলে গেল, তারপর হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, থামো। আর ঝনঝনে কি একটা যেন ভেঙে পড়ল, কি যেন একটা আছড়ে পড়ল ঘরের মেঝেতে। জমাট বাঁধা একটা অন্ধকার হঠাৎ যেন ছুটে আসতে শুরু করে আমার দিকে, আর আমি জিতুকে শক্ত করে চেপে ধরলাম। আর হঠাৎ করে কি আশ্চর্য, সেটা যেন থেমে গেল। আশ্চর্য একটা শক্তি অনুভব করলাম আমি নিজের ভেতর। প্রথমবার আমার মনে হলো এই অশরীরী শক্তি আমাকে কিছু করতে পারবে না। প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে বললাম, যাও তুমি, দূর হয়ে যাও। হঠাৎ করে মনে হলো সুতরন্ত সত্যি চলে গেছে, কোনো ভয় নেই। আমি তবু চুপচাপ বসে রইলাম। ঘরে আর কোনো শব্দ নেই, শুমশাম নীরবতা। বাই, ডর করে, ভয় কি জিতু, আমি আছি না। হঠাৎ শুনি কানের ভেতর একটা মশা গুনগুন করছে, খোলা জানালা দিয়ে মশা ঢুকছে ভেতরে। মশার শব্দে আমি জীবনে আর কখনো এত আনন্দ পাইনি। জিতুকে নামিয়ে বললাম, আর কোনো ভয় নেই জিতু, আয় বাতি জ্বালাই। আনিস সব শুনে বলল, তোকে বলেছিলাম মনে আছে, মানুষের সে চেয়ে শক্তিশালী কিছু নেই, দেখলি তো? কিন্তু শেষ মুহূর্তে তোর এই চিহ্নটার কথা মনে না পড়লে কি হতো কে জানে। এই বুকের কাছে ধরলাম, আর সাথে সাথেই। এটা শুনে আনিস হঠাৎ হো হো করে হাসতে লাগলো। আমি থতমত খেয়ে বললাম, কি হলো, হাসছিস কেন? এই চিহ্নটার অলৌকিক শক্তির কথা শুনে? কেন, তুই কি ভেবেছিস সেটা কোনো জাদু মন্ত্র? তাহলে কি, এখানে লেখা স্বরেও, স্বরবর্ণের প্রথম অক্ষর উল্টো করে লিখেছি, তাই ধরতে পারিসনি।
আমি অবাক হয়ে হাতের দিকে তাকালাম। সত্যিই তো তাই, একে উল্টো করে লিখেছে তার উপর মাত্রা দেয়নি, সেজন্য ধরতে পারিনি। বোকার মতো আনিসের দিকে তাকালাম আমি। আনিস বলল, মানুষের জোর নিজের ভেতর, বিশ্বাসটা সেই জোরকে আরো বাড়িয়ে দেয়। আমি ওটা লিখে দিয়েছিলাম যদি ওটাকে বিশ্বাস করে আরো খানিকটা জোর পাস সেজন্যে, আর কিছু না। আর আমি তখন মুখ হা করে বসে রইলাম। জমাট আড্ডা হচ্ছিল বসার ঘরে, গোড়াতে বিষয়বস্তু ছিল রাজনীতি, কিছুক্ষণে সেটা স্বাভাবিক গতিতে অসৎ ব্যক্তি এবং খুন খারাপিতে চলে এসেছে। খানিকক্ষণ সেটাতে স্থির থেকে আলোচনার বিষয়বস্তু হঠাৎ মৃত্যু এবং মৃত্যুর পর কি হয় তাতে চলে। এটি একটি জনপ্রিয় বিষয়বস্তু, দেখা গেল সবারই কিছু না কিছু বলার আছে। কাদের যে ভাঙা জাহাজের ব্যবসা করে প্রচুর পয়সা কামিয়েছে সে বলল মরে গেলে শেষ, তারপর আবার কি। লুৎফর ফিলোসফিতে এমএ করেছে, সে গম্ভীর গলায় বলল, শেষ কথাটির মানে কি? আপনার কাছে যেটা শেষ আরেকজনের কাছে সেটা শুরু হতে পারে। আরিফ কট্টর ইঞ্জিনিয়ার, সে বলল, শরীরটা হচ্ছে কম্পিউটারের মতো, মরে যাওয়া মানে হচ্ছে অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে যাওয়া। কম্পিউটার সবাই বোঝে না, তাই ব্যাপারটা ঠিক অনুভব করা গেল না। নজিবুল্লাহ এখনো প্রতি শুক্রবার জুম্মার নামাজে যায়, সে গলা উঁচিয়ে বলল, মানুষের শরীর আর আত্মা এক জিনিস নয়, মরে যাওয়ার মানে শরীর ধ্বংস হয়ে যাওয়া, আত্মার ধ্বংস নেই, কোরআন শরীফে আছে। পদার্থবিজ্ঞানের লেকচারার কায়েস বাধা দিয়ে বলল, প্রমাণ করতে পারবেন? একটা আত্মাকে বোতলে ভরে নিয়ে যেতে পারবেন? হাই ভোল্টেজ দিয়ে ডিসচার্জ করে স্পেকট্রোটাম দেখতাম? উত্তরে নজিবুল্লাহ কি একটা বলতে চাচ্ছিল সরকারি চাকুরে শওকত সাহেব বাধা দিয়ে বললেন, আমার মনে হয় মরে যাওয়াটা একটা ঘুমের মতো, ঘুমালে যেরকম কিছু আপনি জানেন না সেই রকম। নজিবুল্লাহ উচ্চস্বরে বলল, তার মানে আপনি বলতে চান পরকাল বলে কিছু নেই? না। আর সাথে সাথে ঘরে তুমুল হইচই শুরু হয়ে গেল, পরকাল আছে পরকাল নেই এবং থাকলেই বা কি আর না থাকলেই বা কি, ঘরের সব মানুষ এই তিন দলে ভাগ হয়ে গেল। তিন দলের তুমুল বাক বিতণ্ডায় ঘরে থাকা মুশকিল হয়ে যাবার অবস্থা। ঘরের কোনার দিকে বসেছিলেন কামাল সাহেব, নতুন এসেছেন, এখনো সবার সাথে ভালো করে পরিচয় হয়নি। ভদ্রলোক কথা কম বললেন তাই মনে হতে পারে যে অহংকারী, কিন্তু সেটা সত্যি নয়। আমি লক্ষ্য করলাম পরকাল নিয়ে উত্তপ্ত আলোচনা শুরু হওয়া মাত্রই তিনি খুব তীক্ষ্ণ চোখে সবাইকে লক্ষ্য করতে শুরু করেছেন। কারো কারো কোনো কোনো কথা শুনে তার মুখে সূক্ষ্ম হাসি খেলে যেতে থাকে। অবুধ শিশুদের কথা শুনে বড়রা যেরকম হাসে অনেকটা সেরকম। কট্টর পদার্থবিজ্ঞানী কায়েস যখন অলৌকিক বিষয়ের অস্তিত্বকে চ্যালেঞ্জ করে বসল, তখন দেখলাম তিনি একটা কথা বলতে গিয়ে চেপে গেলেন। শুধু চেপে গেলেন তাই নয়, মুখে একটা বিদ্রুপের হাসিকে সাবধানে গোপন করে শেলফ থেকে একটা বই নিয়ে ঘরের কোনায় সরে গেলেন। আমার একটু কৌতূহল হলো, তাই উত্তপ্ত আলোচনায় একটু ভাটা পড়তেই গলা উঁচিয়ে ডাকলাম, কামাল সাহেব কি হলো, পরকাল নিয়ে আপনার কি ধারণা? কখনো ভেবে দেখিনি, তবে তবে কি, আমার মনে হয় অলৌকিক জিনিসপত্র সত্যি রয়েছে পৃথিবীতে। আপনার এরকম ভাবার কারণ কি? দেখেছেন নাকি কখনো কিছু? দেখেছি। দেখেছেন? কি দেখেছেন? কি দেখেছি সেটা আমি নিজেও এখনো ঠিক জানি না, তবে তবে কি, তবে আমি আমার জীবনে খুব একটা অস্বাভাবিক জিনিস দেখেছি। বলুন দেখি, শুনি কি দেখেছেন। অনেক লম্বা গল্প, সেটি গুছিয়ে বলা মুশকিল, সত্যি শুনতে চান? হ্যাঁ হ্যাঁ শুনি। সবাই এবার একটু এগিয়ে আসে। কামাল সাহেব মাথা চুলকে বলেন, আমি আবার গুছিয়ে বলতে পারি না, আগেরটা পরে পরেরটা আগে বলে ফেলি, কিছু বলতে গেলে যেটা বলার দরকার নেই সেটা বলে সময় নষ্ট করতে থাকি। আরে কিছু ক্ষতি নেই, আমি সাহস দিয়ে বলি, গল্প যদি ভালো হয় কিভাবে বলা হলো তাতে কিছু আসে যায় না। তা ঠিক, তবে মুশকিল হলো গল্পটা ভালো কিনা সেটাও আমি জানি না, শুনুন তাহলে। আমি তখন নতুন আমেরিকায় গেছি, সে দেশের হালচাল ভালো জানি না, নেহাতই গোপে চারা ছাত্র, পড়াশোনা করতে করতে দম ফেলার অবসর নেই, কনডেন্স কোর্সে পরীক্ষা পাশ করে গেছি, আমেরিকাতে এসে একেবারে অতল পানিতে ডুবে যাবার অবস্থা। আমাদের ইউনিভার্সিটিতে কয়েকজন বাঙালি ছেলে ছিল, তার মাঝে একজন মহাচালবাজ, তার নাম ফরিদ। আমি নতুন এসেছি তাই তখনও টের পাইনি, সে আমাকে মাঝে মাঝে নানান রকম জ্ঞান বুদ্ধি দেয়। গোবেচারা বাঙালি আমি, সে যেটাই বলে আমি সরল মনে বিশ্বাস করি, অনেক গল্প আছে তার, কিন্তু এখন সেটা থাক।
সেই ফরিদ একদিন আমাকে সে জিজ্ঞেস করলো, এই শনি রবিবারে কি করছো কামাল? আমি বললাম হোমওয়ার্ক আছে দুটা, শেষ করতে হবে। বাসায় এক সপ্তাহ হয়ে গেল চিঠি লেখা হয়নি, মা হয়তো দুশ্চিন্তা করছেন, এই জন্য বাঙালির উন্নতি হয় না। ফরিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, এত বড় হয়েছো এখনো মায়ের আঁচল ধরে ঘোরাঘুরি, জানো আমি 6 মাস দেশে কোনো চিঠি লিখিনি। আপনার মা চিন্তা করে না, করলে করবে আমার কি, আমেরিকানরা কি করে জানো, বয়স 16 হতেই ঘর থেকে গেট আউট, এই জাতির উন্নতি হবে না তো কার হবে। বাসা থেকে গেট আউটের সাথে জাতির উন্নতির সম্পর্কটা চট করে ধরা মুশকিল। আমি সে চেষ্টা না করে বললাম, কিন্তু হোমওয়ার্ক দুটা? আরে ধুত্তরি তোমার হোমওয়ার্ক, একটা দুটা হোমওয়ার্ক দেরি করে দিলে কিছু হয় না, চল এই শনি রবিবারে ক্যাম্পিং করে আসি। আমেরিকা এসে কোথাও বের হইনি, পড়াশোনার চাপে একেবারে শেষ হয়ে যাবার অবস্থা। ফরিদের কথা শুনে কেমন জানি নরম হয়ে গেলাম। দুদিনের জন্য সবকিছু ছেড়ে ছুড়ে ক্যাম্পিং করতে যাব ভেবেই কেমন জানি জিভে পানি এসে গেল। ফরিদ আমাকে কি কি নিতে হবে তার একটা লিস্ট দিয়ে দিল, সেখানে নেই এমন জিনিস নেই। আমি কষ্ট তবু করে অনেক লোকজনকে ধরাধরি করে জিনিসপত্র জোগাড় করে শুক্রবার রাতে সকাল সকাল শুতে গেলাম। শনিবার খুব ভোরে আমাকে ফরিদের এসে তুলে নেবার কথা, কিন্তু আমাকে ঘুম থেকে তুললো মুস্কো জোয়ান এক আমেরিকান ছেলে। এদেশের লোকের কথা তখনও ভালো বুঝতে পারি না, ভাষা ভাষা বুঝলাম ফরিদ তাকে পাঠিয়েছে আমাকে তুলে নেবার জন্য। আমি ভেবেছিলাম শুধু ফরিদ আর আমিই যাব, বিদেশি লোকজন থাকলে আমি কি আর যাই। যাই হোক, তখন কিছু করার নেই, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বের হলাম। ঢাউস একটা গাড়ি হাঁকিয়ে সে সাথে সাথে রওনা দিয়ে দিল। ফরিদকে তার বাসা থেকে না তুলে যখন সে হাইওয়েতে উঠে গেল, আমি একটু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, ফরিদকে তুলবে না? ফরিদ সেটা কি? আমি আকাশ থেকে পড়লাম, তোতলাতে তোতলাতে কোনো মতে বললাম, আমি যে যাব তুমি কেমন করে জানলে? ছেলেটি কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি ইউনিভার্সিটির ক্যাম্পিং এর দায়িত্বে আছি, লোকজনকে খোঁজ খবর দিই। গত সপ্তাহে একজন ফোন করে বলল তুমি নাকি খুব ক্যাম্পিং এ যেতে চাও, তোমাকে যেন কেউ একজন নিয়ে যায়। এ সপ্তাহে আমি যাচ্ছিলাম, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। আমার তখনও বিশ্বাস হয় না, চি চি করে বললাম, ফরিদকে তুমি চেনোই না? ছেলেটি মাথা নেড়ে বলল, না কখনো নামও শুনিনি। আমি চোখে আধার দেখলাম, পড়াশোনা ছেড়ে সম্পূর্ণ অপরিচিত মুস্কো একজন আমেরিকানের সাথে দুদিনের জন্য গভীর জঙ্গলে পাঠিয়ে দেওয়ার মতো রসিকতা যে ফরিদ ছাড়া আর কেউ করতে পারে না সেটা আমি তখনও জানি না। এখানকার খবরের কাগজে কত রকম খুন খারাপির কথা পড়ি, এই লোক যদি আমাকে খুন করে জঙ্গলে পুঁতে ফেলে কেউ তা জানতেও পারবে না। ছেলেটি কিছু একটা আঁচ করতে পারল, বলল, তুমি যদি তোমার বন্ধুকে ছাড়া একা একা যেতে না চাও আমাকে বলো, তোমাকে তোমার বাসায় নামিয়ে দিই, আমি প্রায়ই যাই ক্যাম্পিং করতে, পরেরবার তোমার বন্ধুকে নিয়ে একটা প্রোগ্রাম করা যাবে। ছেলেটির সহৃদয় কথাটি আমার একটু সাহস দিল, আমি বললাম, না না চলো যাই, আমি আগে কখনো ক্যাম্পিংয়ে যাইনি, তাই আমাকে নিয়ে তোমার খুব সমস্যা হবে। ছেলেটি একগাল হেসে বলল, কাউকে নিয়েই সমস্যা হয় না, জঙ্গল তার নিয়মকানুন নেই যে তুমি ভুল করবে, তুমি ঘাবড়িও না, দেখবে খুব মজা হবে। আমি তখন প্রথমবার নিজেকে বিশ্বাস করানোর চেষ্টা করতে থাকি যে সত্যি খুব মজা হবে। একটু পর সত্যি সত্যি আমার মজা লাগতে থাকে, আগে কখনো ঘর থেকে বের হয়নি, যেটাই দেখি মুগ্ধ হয়ে যাই। এই এলাকাটা ভারী সুন্দর, একই সাথে পাহাড় আর হ্রদ, তার মাঝে সবুজ ঘন অরণ্য দেখে চোখ জুড়িয়ে যায়। ছেলেটির নাম জন ল্যামি, একটু ভাবুক ধরনের ছেলে, খুব একটা কথা বলে না কিন্তু খুব সহৃদয় ধরনের মানুষ। বুঝতে পেরেছে যে আমি এদেশে একেবারেই নতুন, কিছুই জানি না, সে খুব খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে সবকিছু বলে দিতে থাকে। দুপুরে যখন ম্যাকডোনাল্ড নামে হ্যামবার্গার খাবার জায়গায় থামলাম, সেখানেও সে আমাকে বুঝিয়ে দিল যে এটার নাম হ্যামবার্গার হলো, জিনিসটা গরুর মাংস দিয়ে তৈরি। শুধু তাই নয়, আমেরিকানদের সব রীতিনীতি ভঙ্গ করে সে আমার খাবারের পয়সা দিয়ে দিল, কিছুতেই আমাকে দিতে দিল না। আমার তখন ছেলেটিকে ভালো লাগতে শুরু করেছে এবং প্রথমবার ফরিদ যে সাথে নেই সেজন্য খুশি হয়ে উঠতে পারি। প্রায় সারা দিন গাড়ি চালিয়ে বিকেল 3টার দিকে আমরা গন্তব্যস্থানে পৌঁছালাম, পাহাড়ের গা ঘেঁষে ছবির মতন একটা জায়গা, নাম ওলি মামা, রেড ইন্ডিয়ানদের দেয়া নাম। জন তার গাড়ি এক জায়গায় পার্ক করে গাড়ি থেকে নামলো, সেখানে আরো কয়েকটা গাড়ি পার্ক করে রাখা আছে, অন্যান্য যারা এসেছে তারাও এখানে গাড়ি রেখে পাহাড়ের উপর উঠে গেছে। আমরা গাড়ি থেকে নামলাম, জনের সাথে হাত লাগিয়ে জিনিসপত্র বের করা হলো, তার একটা ঢাউস ব্যাকপ্যাকে জিনিসপত্র ভরে রাখা আছে। আমি এ ব্যাপারে নতুন, জিনিসপত্রের প্রায় বেসামাল অবস্থা, জন একটু ঠিকঠাক করে দিল,
তারপর সময় নষ্ট না করে প্রায় সাথে সাথেই আমরা রওনা দিয়ে দিলাম। জনের কাছে ছোট একটা বই আছে, তাতে নাকি লেখা 1,200 ফুট উঠে গেলে পাহাড়ের গা ঘেঁষে একটা হ্রদ পাওয়া যাবে। ভাই চমৎকার একটা জায়গা, সেখানেই তাঁবু খাটানোর ইচ্ছা। আমি খুব শক্ত মানুষ নই, তবে ছেলেবেলায় কায়দায় গড়াগড়ি করে খুব ফুটবল খেলেছি, সেই কারণে কি না জানি না বেশ খাটার ক্ষমতা আছে। প্রকাণ্ড ব্যাকপ্যাক বোঝাই জিনিস ঘাড়ে নিয়ে জনের পিছু পিছু পাহাড়ে উঠতে শুরু করি আমি। ঘাড়ে বোঝা নিয়ে যাওয়া এক কথা, কিন্তু বোঝা নিয়ে পাহাড়ে ওঠা সম্পূর্ণ অন্য একটা ব্যাপার। যারা কোনোদিন সেটা করেনি তারা বুঝতে পারবে না ব্যাপারটি কি অমানুষিক। জন আমার জন্য আস্তে আস্তে হাঁটছিল, কিন্তু যত ঘন ঘন থামা উচিত তত ঘন ঘন থামছিল না। আমার ঘাড়ে তখন দেশের ইজ্জত, তাকে একটু পরপর বলতেও পারি না যে আর পারি না একটু থামো। 2,000 ফুট উপরে উঠতে আমার যে পরিমাণ পরিশ্রম হলো সারা জীবনে আমার কখনো তত পরিশ্রম হয়নি। শেষ পর্যন্ত যখন সেই হ্রদের তীরে এসে হাজির হলাম মনে হলো এখন হয়তো মরেই যাব। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমার তাকানো শক্তি হলো, দেখলাম হ্রদটা সত্যি চমৎকার। পাহাড়ের এত উপরে যে হ্রদ থাকতে পারে ধারণাই ছিল না। চারদিক পাইন গাছে ঢাকা, গাঢ় নীল রঙের পানি ঝকঝক করছে, পরন্তু সূর্যের আলোতে কেমন যেন একটা অশরীরী ভাব। হ্রদের তীরে ইতস্তত আরো কয়েকটা তাঁবু। জন এদিক সেদিক তাকিয়ে বলল, চলো আরো একটু উপরে যাই। আমি আঁতকে উঠে বললাম, আর উপরে কেন? দেখছো না মানুষের ভিড় এখানে, উপরে নিরিবিলি হবে। আমি বিশ্বাসই করতে পারলাম না যে ইতস্তত কয়েকটা তাঁবু দেখে জনের কাছে মনে হচ্ছে এখানে অনেক ভিড়। ক্ষীণ একটা প্রতিবাদ করার চেষ্টা করবার আগেই দেখি সে তার ঢাউস ব্যাকপ্যাক ঘাড়ে তুলে নিয়েছে। আমি কি আর করি, আমার ব্যাকপ্যাক ঘাড়ে নিয়ে পিছু পিছু রওনা দিলাম। আরো 100 ফুট উপরে উঠে জন একটা নিরিবিলি জায়গা খুঁজে বের করলো। জায়গাটা দেখে আমি অবশ্যই এই গোয়ার গোবিন্দ নির্জনতা প্রিয় মানুষটিকে মাপ করে দিলাম। একটু উপর থেকে দৃশ্যটিকে আরো সুন্দর দেখাচ্ছে। শুধু তাই নয়, দূরে দেখা যাচ্ছে পর্বত শ্রেণী, নীল হালকা নীল হয়ে সেগুলি মিশে গেছে দূরে। দেখে মনে হলো জন্ম বুঝি এতদিন পরে সার্থক হলো। জনকে দেখেই বোঝা যায় সে পাহাড়ে পাহাড়েই ঘোরাঘুরি করে সময় কাটায়। ব্যাকপ্যাক থেকে তার তাঁবুটা বের করে চোখের পলকে দাঁড় করিয়ে ফেলল। গোল গম্বুজের মতো তাঁবু, সামনে ছোট দরজা, হাঁটু গেড়ে ভিতরে ঢুকতে হয়। ভেতরে আমাদের স্লিপিং ব্যাগ দুটি পেতে দেওয়া হলো। দেখে ভিতরে বেশ একটা আরামদায়ক আস্তানার মতো মনে হতে থাকে। ইচ্ছে হচ্ছিল তখনই শুয়ে পড়ি, কিন্তু শোয়া গেল না। বাইরে জন খুটখাট শব্দ করে কি যেন করছে। বের হয়ে দেখি সে ছোট একটা গ্যাসোলিনের চুলোয় রান্না চাপিয়েছে। রান্না অবশ্যই সত্যিকার অর্থে রান্না নয়, বাটিতে পানি গরম করছে, সাথে সুপের প্যাকেট আছে। ফুটন্ত পানিতে প্যাকেট খুলে ছেড়ে দিলেই নাকি গরম স্যুপ হয়ে যাবে। আমি নতুন এসেছি, এখানকার খাবার দাবার এখনো অভ্যস্ত হতে পারিনি, কিন্তু সারাদিন পরিশ্রমের পর ঠান্ডা এই গরম স্যুপের কথা চিন্তা করেই জিভে পানি এসে গেল। আমি সাথে কিছু ফলমূল আর শুকনো খাবার এনেছি, সেগুলিও গরম করে ফেলার ব্যবস্থা করা হলো। হ্রদের কনকনে ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে আমরা আরাম করে বসি। চারদিকের মাঝে শুমশাম অন্ধকার, তার মাঝে হিসহিস করে গ্যাসোলিনের চুলা চলছে। নীলাভ আলো অন্ধকার দূর করতে পারছে না, বরং কেমন যেন অধিভৌতিক আবহাওয়ার সৃষ্টি করে রেখেছে। জনের সাথে আজই আমার প্রথম দেখা, কিন্তু সারাদিন একসাথে কাটিয়ে এখন রাতের বেলায় নিরিবিলিতে তাকে বেশ কেমন যেন আপনজনের মতো মনে হতে থাকে। দুজনের জন্ম হয়েছে দুই দেশে, বড় হয়েছে দুই পরিবেশে, ভাষা দুই রকম, সবকিছুই কেমন জানি হঠাৎ গুরুত্বহীন হয়ে যায়। মনে হতে থাকে দুজন দুজনকে দীর্ঘদিন থেকে চিনি। আস্তে আস্তে কথায় কথায় নিজেদের পরিবার, ভাই বোন, বাবা মায়ের কথা চলে আসতে থাকে। খাওয়ার পর জন দুই মগ কফি তৈরি করলো। আমি তখনও কফি খাওয়া শিখিনি, প্রচুর দুধ এবং চিনি মিশিয়ে পায়েসের মতো করে দিলে খেতে পারি। এখানে দুধ এবং চিনি কিছুই নেই, তবু জনকে খুশি করার জন্য সেই বিস্বাদ তেতো পোড়া গন্ধের কফি খাওয়ার চেষ্টা করতে থাকি। গল্পে গল্পে অনেক রাত হয়ে গেল, অন্তত আমি তাই ভেবেছিলাম। ঘড়িটিকে তাকিয়ে দেখি মোটে 8:30। বন জঙ্গলে সবসময় এরকম হয়, কিন্তু কিছু করার থাকে না বলে ঘড়ি চলতে চায় না। জন কিন্তু ঘড়ি দেখে চমকে উঠে বলল, সর্বনাশ 8:00 বেজে গেছে, চলো শুয়ে পড়ি এখনই। হ্যাঁ রাতে তো কিছু করার নেই, কিন্তু সকাল উঠতে পারলে লাভ আছে। মনে করো না যে তুমি খুব আরামে ঘুমাবে, একটু পরপর ঘুম ভাঙবে, সারা রাত ছাড়া ছাড়া ভাবে ঘুমাবে তুমি। ঘুম যদি নাও হয় বিশ্রাম হবে, সেটাই দরকার। আমরা উঠতে যাব, হঠাৎ করে যেন জাদু মন্ত্রের মতো চারদিক থেকে আলো হয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, কিসের আলো? চাঁদ।
পাহাড় এতক্ষণ চাঁদকে আড়াল করে রেখেছিল বলে দেখতে পাইনি, এখন হঠাৎ করে বের হয়ে চারদিক আলো করে দিয়েছে। প্রকৃতির এই অস্বাভাবিক সৌন্দর্য দেখে আমি কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারি না। দূরে পাহাড়ের সারি, পাইন গাছ, পাহাড়ের উপর দিয়ে একটা ছোট ঝর্ণা বয়ে যাচ্ছে, সব মিলে একেবারে অলৌকিক একটা দৃশ্য। জন আস্তে আস্তে বলল, আমার মনে ছিল না আজ পূর্ণিমা। শহরে কি আর কেউ অমাবস্যা পূর্ণিমার কথা খেয়াল রাখে? আমি রাখি। আমি পূর্ণিমার রাতে কখনো ঘর থেকে বের হই না। যদি জানতাম পূর্ণিমা, আজ আসতাম না। কেন? আছে একটা ব্যাপার। জন গম্ভীর হয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকে, তার মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ পড়ে গেছে। আমি কি বলবো বুঝতে পারলাম না। জন খানিকক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলো, তুমি কি অলৌকিক জিনিস বিশ্বাস করো? আমি? না না, তোমাদের দেশে তো অনেক রকম রহস্যময় ব্যাপার আছে, তবু বিশ্বাস করো না? না, আমাদের দেশে কোনো রকম রহস্যময় ব্যাপার নেই। অনেক কুসংস্কার আছে, কিন্তু কোন রহস্যময় ব্যাপার নেই। তুমি ওয়ারউলফের কথা শুনেছ? হ্যাঁ শুনেছি, পূর্ণিমার রাতে কোনো কোনো মানুষ নেকড়ে বাঘ হয়ে যায়। মানুষ কিভাবে ওনারউলফ হয় জানো? না, একটা ওয়ারউলফ যদি অন্য একজন মানুষকে কামড়ায় তাহলে সেই মানুষটি ওয়ারউলফ হয়ে যায়। মজার ব্যাপার তো। আছে নাকি তোমার পরিচিত কোনো ওয়ারউলফ? আমি উত্তর না দিয়ে আবার চাঁদের দিকে তাকালাম। জনও চাঁদের দিকে তাকিয়ে আছে। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, কি ব্যাপার জন, তুমি মনে হচ্ছে খুব চিন্তিত। না, চিন্তা করে আর কি হবে, তোমাকে বলি তাহলে ব্যাপারটা। বছর দুয়েক আগে একবার আমি ক্যাম্পিং করতে গিয়েছিলাম। একটা ছোট্ট পেট্রোল পাম্পে পেট্রোল নিচ্ছি, তখন সেখানকার লোকটা বলল এলাকায় নাকি একটা ওয়ারউলফ আছে, পূর্ণিমার রাতে বের হয়, সাধারণত ডাকাডাকি করে। রেঞ্জার, ফরেস্ট অফিসার অন্যরকম চেষ্টা করেও ধরতে পারেনি। আমি ব্যাপারটাতে কোনো গুরুত্ব দেইনি। একটা নদীর ধারে ক্যাম্প করে রাত কাটাতে গিয়েছি, সেদিনও পূর্ণিমার রাত। গভীর রাতে শুনি কে যেন আমার তাঁবুর উপর নখ দিয়ে শব্দ করছে। আমি টর্চ লাইট জ্বালিয়ে ফাঁক দিয়ে উঁকি দিতেই দেখি একটা ভাল্লুক। ভাল্লুক আমি আগে অনেক দেখেছি, মানুষকে সাধারণত ঘাটায় না। আমি ভাবলাম এবারেও তাই হবে, কিন্তু ভাল্লুকটা সরে না গিয়ে দাঁড়িয়ে গজরাতে লাগলো। আমি ভয় দেখানোর জন্য যেই টর্চটা একটা হাতে নিয়ে হাত নেড়েছি সেটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তাঁবুর উপর দিয়েই হাতে দাঁত বসিয়ে দিয়েছিল। আমি চিৎকার করে টর্চ লাইট দিয়ে ওটার মাথায় মারতে লাগলাম। তখন হঠাৎ করে আমার ছেড়ে পারিয়ে গেল, হাত থেকে রক্ত পড়ছিল খুব, কিন্তু আমি কিছু করতে পারছিলাম না। বের হয়ে সাহায্যের জন্য যাব তারও উপায় নেই। ভালুকটা সারা রাত আশেপাশে নাকি সুরে কাদার মতো শব্দ করছিল। আমি কোনো মতে ফার্স্ট এইডের জিনিস দিয়ে হাত বেঁধে রক্ত বন্ধ করে বসে রইলাম। ভোর রাতের দিকে হঠাৎ করে ভালুকটার সারা শব্দ বন্ধ হয়ে গেল। তখন বের হয়ে এসে কোনো মতে রাস্তার পাশে হাজির হলাম। খুব বাঁচা বেঁচে গেছি সেবার। আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম জনের কথা। জিজ্ঞেস করলাম, সেই ভালুকটার কি হলো? কিছু হয়নি, কেউ ধরতে পারেনি। অনেকদিন নাকি পূর্ণিমার রাতে ফিরে আসতো, কিন্তু সে পর্যন্তই। অনেকে বলে সেটাই ওয়ারউলফ, কিন্তু তুমি তো বললে ভালুক। ভালুক ওয়ারউলফ হতে যাবে কেন? উলফ মানে তো নেকড়ে। যা আমি জানি না, যে কোনো প্রাণী নাকি ওয়ারউলফ হতে পারে। অনেকে বলেছে সেটা আমাকে কামড়েছে, তাই আমি নাকি হঠাৎ করে কোনো রাতে ওয়ারউলফ হয়ে যাব। তুমি সত্যি সত্যি সেটা বিশ্বাস করো? আগে করতাম না, কিন্তু এক পূর্ণিমা রাতে বাসায় ফিরছি, ইউনিভার্সিটির মোড়ে যেই গাড়ি ঘুরিয়েছি দেখি আকাশে মস্ত পূর্ণিমার চাঁদ। দেখা মাত্র আমার শরীর কাটা দিয়ে উঠল। সত্যি? হ্যাঁ, তারপর হঠাৎ আমার শরীর কাঁপতে শুরু করে, মনে হতে থাকে নখগুলি লম্বা হয়ে যাচ্ছে, দাঁতগুলি বের হয়ে যাচ্ছে, আর সারা শরীর গরমে ঘেমে যাচ্ছে। আমি ভয় পেয়ে কোনো মতে গাড়ি চালিয়ে বাসে এসেছি। দৌড়ে বাসায় ঢুকে বাথরুমে আয়নার সামনে দাঁড়ালাম। কি দেখলে? দেখলাম কিছুই না, আমি ঠিক আছি। তোমার মনের ভুল হতে পারে, জন একটা ছোট নিঃশ্বাস ছেড়ে বলল। আমার কিন্তু জীবনে আর কখনো মনের ভুল হয়নি। সেই থেকে আমি সব পূর্ণিমার রাতে বন্ধু বান্ধব নিয়ে পাবে গিয়ে বিয়ার খেয়ে আধা মাতাল হয়ে যাই, বনে জঙ্গলে আর যাই না। জন, আমি যদি নিজের চোখেও দেখি যে তুমি আস্তে আস্তে ভালুক না হয়ে নেকড়ে হয়ে যাচ্ছ, আমি বিশ্বাস করব না। কিছু কিছু জিনিস হতে পারে না। ঠিকই বলেছ।
দুজনে তাঁবুর ভিতরে ঢুকে স্লিপিং ব্যাগে শুয়ে পড়ি। বাইরে কনকনে ঠান্ডা, আমার পরনে অন্তত 3 প্রস্থ কাপড়, মাথায় মাঙ্কি ক্যাম, স্লিপিং ব্যাগটাও হাঁসের পালক দিয়ে তৈরি। এখানে বলে ডাউনের, এই ডাউনের স্লিপিং ব্যাগ নিয়ে নাকি বরফের উপর ঘুমানো যায়। আমার অবশ্যই সেরকম মনে হলো না, ভেতরে ঠকঠক করে কাঁপতে থাকি। মাথা ভিতরে ঢুকে নিঃশ্বাস ফেলে ফেলে ভেতরে একটু গরম করে নিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। জন একেবারে চুপচাপ শুয়ে আছে, পূর্ণিমার চাঁদটা দেখে এরকম করে ঘাবড়ে যাবে কে জানতো। এদেশেও এত লেখাপড়া জানা লোকজনের ভেতরে এত রকম কুসংস্কার আছে। আমি শুয়ে শুয়ে পাহাড়ের নদীর জঙ্গলের শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। জনের কথা সত্যি, ঘুমটা হলো ছাড়া ছাড়া। একটু পরপর আমার ঘুম ভেঙে যেতে লাগলো। মাঝরাতে হঠাৎ কি একটা শব্দ, আবার আমার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ লাগলো বুঝতে আমি কোথায়। হঠাৎ করে আমার সবকিছু মনে পড়ে, কিছু একটা বিচিত্র শব্দে আমার ঘুম ভেঙেছে। আমি বোঝার চেষ্টা করতে থাকি শব্দটা কোথা থেকে এসছে। কান পেতে শুনলাম জন কেমন জানি এক ধরনের শব্দ করছে, অনেক কেঁপে জ্বর উঠলে মানুষ যেরকম শব্দ করে সেরকম। আমি মাথা বের করে ডাকলাম, জন। জন কোনো উত্তর দিল না। আমি ভয়ে ভয়ে গলা উঁচিয়ে ডাকলাম, জন, কি হয়েছে জন? জন উত্তর না দিয়ে হঠাৎ গোঙানোর মতো শব্দ করতে থাকে। আমি তার ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পাই। মাথার কাছে টর্চলাইট ছিল, হাতরে হাতরে সেটা বের করে জ্বালালাম। জন স্লিপিং ব্যাগের ভেতর পুরোপুরি মাথা ঢেকে শুয়ে আছে বলে তাকে দেখতে পেলাম না। আমি আবার কাঁপা গলায় ডাকলাম, জন। হঠাৎ করে জন মাথার উপর থেকে স্লিপিং ব্যাগ সরিয়ে নিল, আর তাকে দেখে আমি আতঙ্কে চিৎকার করে উঠি। বিভৎস একটি মুখ, জনের চিহ্ন মাত্র নেই সেখানে। সারা মুখ কালো চুলে ঢেকে গেছে, উঁচু কপাল, লম্বা মুখমণ্ডল, বিস্তৃত মুখ থেকে ধারালো দাঁত বের হয়ে আছে। মুখের দুপাশ থেকে হলুদ রঙের তরল গড়িয়ে পড়ছে। সারা তাঁবু দূষিত দুর্গন্ধে ভরে গেল হঠাৎ। সেই বিভৎস প্রাণীটি, যেটি নিশ্চয়ই জন, আমার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে হঠাৎ শিউরে উঠে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে কোনোভাবে উবু হয়ে বসার চেষ্টা করতে থাকে। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। সত্যি কি সে আমার চোখের সামনে ভালুক হয়ে যাচ্ছে? এও কি সম্ভব? কিন্তু আমি নিজের চোখকে অবিশ্বাস করি কেমন করে? জন হঠাৎ ভয়ঙ্করভাবে কেঁপে উঠে, আর আমি অবাক হয়ে দেখি তার মুখটা আরো ইঞ্চিখানেক লম্বা হয়ে গেছে। সে প্রাণপণে তার ঘাড় ঝাঁকাতে থাকে, শরীর বাঁকা করে নাড়তে থাকে। শরীরের ভিতর থেকে হঠাৎ কেমন জানি মটমট শব্দ বের হয়ে আসে, কেউ যেন ভিতরে তার হাড়গোড় চূর্ণ করে দিচ্ছে। আমি অবাক হয়ে দেখি তার শরীরটা আশ্চর্য রকমভাবে বিকৃত হয়ে একটা চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যাচ্ছে। আমি আতঙ্কে পাথর হয়ে বসে থাকি। কি করব বুঝতে না পেরে শুকনো গলায় আবার ডাকলাম, জন। প্রাণীটি আমার দিকে তাকালো, আশ্চর্য একজোড়া নীল চোখে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তারপর আবার প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। থরথর করে খানিকক্ষণ কেঁপে আবার আমার দিকে তাকালো। মুখটা আরো লম্বা হয়ে গেছে, সমস্ত শরীর কালো লোমে ঢেকে গেছে, মুখের কষ বেয়ে লালা ছুটছে। হঠাৎ করে প্রাণীটি মুখ হা করে, দুপাটি ধারালো দাঁত টর্চের আলোতে চকচক করে উঠল। এরকম পরিবেশে মানুষ সচরাচর পড়ে না, আর এরকম পরিবেশে না পড়া পর্যন্ত মানুষ বলতে পারে না সে তখন কি করবে। আমার মনে নেই আমি কি করেছিলাম, বেঁচে থাকার আদিমতম প্রবৃত্তি নিশ্চয়ই কাজ করছিল, কারণ অন্ধকারে হুটোপুটি করতে করতে হঠাৎ আমি আবিষ্কার করলাম আমি তাঁবুর বাইরে। কিভাবে সেটা সম্ভব হয়েছিল এখনো আমি জানি না। তাঁবু থেকে বের হয়ে আমি দৌড়াতে শুরু করলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমার তখন সেটা খেয়াল নেই। ঠান্ডার জন্য পায়ে মোজা পরে শুয়েছিলাম, তবুও পাথরের আঘাতে পা ক্ষতবিক্ষত হয়ে গেল। আমি অন্ধকারে চিৎকার করতে করতে নিচে ছুটে এলাম। সেখানে বেশ কয়েকটা তাঁবু, বিকেলে আমি আর জন তাদের পার করে উপরে উঠে গিয়েছি। আমি চিৎকারে তাঁবু থেকে সবাই বের হয়ে এলো। জ্ঞান হারানোর আগে আমি কিছু বলেছিলাম কিনা মনে নেই, বলে থাকলেও নিশ্চয়ই বাংলাতেই বলেছি। ওরকম অবস্থায় মানুষ ইংরেজিতে কথা বলবে কেমন করে? কামাল সাহেব এই পর্যন্ত বলে একটু থামলেন। আমরা রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম। নিঃশ্বাস আটকে রেখে বললাম, তারপর? দেখতেই পাচ্ছেন যে জানে বেঁচে গেলাম। আমাকে দেখে সবাই বুঝতে পেরেছে ভালুক বা অন্য কোনো প্রাণী আক্রমণ করেছে। নিচে খবর পাঠানো হলো, রেঞ্জার ছুটে এলো উপরে, স্ট্রেচারে করে নামানো হলো আমাকে নিচে। আমি অবশ্যই এসব কিছু জানি না। আর জনের সেটা আরেক কাহিনী। পুলিশ আর রেঞ্জার আমাদের তাঁবুতে গিয়ে দেখে পুরো তাঁবু লন্ডভন্ড হয়ে আছে।
জনের চিহ্ন মাত্র নেই। সবাই আশঙ্কা করলো ভালুকের হাতে জনের কিছু একটা হয়েছে। অনেক খোঁজাখুঁজি করা হলো জনের, সে রাতে তাকে পাওয়া গেল না। সে ফিরে এলো পরদিন বহরে বিধ্বস্ত চেহারা, রাতে কি হয়েছে কিছুই মনে করতে পারে না। সবাই অবাক হয়েছিল দেখে যে একই তাঁবুতে থেকে আমার প্রাণ যাবার অবস্থা হয়েছিল ভালুকের আক্রমণে, কিন্তু তার গায়ে আঁচড়টিও লাগেনি। হাসপাতালে আমার সাথে একদিন দেখা করতে এসেছিল জন। যখন আশেপাশে কেউ ছিল না তখন আমার কাছে এসে বলল, আমাকে একটা সত্যি কথা বলবে তুমি? কি সত্যি কথা? সে রাতে আমি কি তোমাকে আক্রমণ করেছিলাম? হাসপাতালের ধবধবে সাদা বিছানায় শুয়ে আছি, মাথার কাছে মনিটরে আমার হৃদস্পন্দন রক্তচাপ মাপা হচ্ছে, সামনে টেলিভিশন স্ক্রিনে একটা হাসির অনুষ্ঠান হচ্ছে। আমার বাম হাতে একটা সুইচ, টিপলে একজন নার্স ছুটে আসবে। এরকম অবস্থায় আমার নিজেরই বিশ্বাস করা শক্ত যে জন ভালুক হয়ে আমাকে আক্রমণ করেছিল। আমি মাথা নেড়ে বললাম, না তুমি আক্রমণ করোনি, একটি ভালুক আক্রমণ করেছিল। আমি দেখলাম জনের বুক থেকে একটা পাথর নেমে গেল, আস্তে আস্তে বলল, তুমি যে আমাকে কি শান্তি দিলে বোঝাতে পারবো না। আমি সত্যি বিশ্বাস করা শুরু করেছিলাম যে আমি একটা ওয়ারউলফ। জন খানিকক্ষণ গল্প করে চলে যাচ্ছিল। আমি যাবার আগে বললাম, তুমি আমাকে একটা কথা দাও। কি? পূর্ণিমার রাতে তুমি আর কখনো ক্যাম্পিংয়ে যাবে না। এ কথা বলছো কেন? দেখা গেছে পূর্ণিমার রাতে অনেক জন্তু জানোয়ার খেপে যায়, পূর্ণচন্দ্রের একটা প্রভাব থাকতে পারে। কে জানে হয়তো তোমার উপর আবার আক্রমণ হবে, আমার উপর যেরকম হয়েছিল। দরকার কি? ঠিক আছে। এরপর জনের সাথে আমার আর দেখা হয়নি, শুনেছি ওই ইউনিভার্সিটি ছেড়ে চলে গেছে। কামাল সাহেব থামলেন, আমরা বেশ খানিকক্ষণ চুপ করে রইলাম। কট্টর ইঞ্জিনিয়ার আরিফ একটু কেশে বলল, আপনি বলছেন ভালুকটা আপনাকে কামড়েছিল, সেটা সত্যি যদি ওয়ারউলফ হয়ে থাকে তাহলে আপনিও ওয়ারউলফ? পূর্ণিমা রাতে আপনি কখনো ভালুক হয়েছেন? জানেন তো আজ পূর্ণিমা। ভেবেছিলাম কামাল সাহেব হেসে উঠবে, তিনি হাসলেন না, শুধু আস্তে আস্তে বললেন, আমি জানি না। ঘরের পরিবেশটা হঠাৎ করে কেমন যেন থমথমে হয়ে উঠল। আমি তখন নতুন আমেরিকায় এসেছি, সিয়াটল নামে একটি শহরে থাকি। সিয়াটল একেবারে একটা ছবির মতো শহর, নীল হ্রদ, সবুজ চিরহরিৎ গাছ আর তুষারে ঢাকা পাহাড় দিয়ে ঘিরে রয়েছে শহরটি। দেখে মন জুড়িয়ে যাওয়ার কথা, আমার কিন্তু একেবারে দম বন্ধ হয়ে আসার অবস্থা না। শহরটির কোনো দোষ নেই, দোষ আমার কপালের। পুরো শহরে তখন বাঙালি বলতে আমি একা। দেখে বাঙালি মনে হয় ওরকম মানুষ দেখলে আমি তখন ছুটে গিয়ে জিজ্ঞেস করি, ভাই আপনি বাংলা জানেন? দেখা যায় তাদের কেউ শ্রীলঙ্কার মানুষ, কেউ কেউ দক্ষিণ ভারতীয়, একজন আবার বের হলো মাদাগাস্কার। সারাদিন কাজকর্ম করে রাতে যখন বাসায় ফিরে আসি তখন মাঝে মাঝে মনে হয় ডাক ছেড়ে কাঁদি। তখন মোটামুটি ঠিক করে ফেলেছি, ধার কর্জ করে প্লেনের টিকিটের টাকাটা তুলে ফেলেই দেশে চলে যাব, মাসখানেকের বেশি এদেশে থাকছি না। মানুষ বড় বিচিত্র জীব, 3 মাসের মাথায় আবিষ্কার করলাম বাংলায় কথা না বলার কষ্টটা শুয়ে এসেছে। নিজে রান্না করা শুরু করেছি, গরম ভাতে আলু ভর্তা আর মাখন দিয়ে খেতে একেবারে অমৃতের মতো লাগে। একটি চীনে দোকান আবিষ্কার করলাম যেখানে আবার কাঁচা মরিচও পাওয়া যায়। আলু ভর্তায় কাঁচা মরিচ কুচি করে দিয়ে নিজের রান্নার উপর আত্মবিশ্বাস 10 গুণ বেড়ে গেল। এভাবে বছর খানেক পার হয়ে গেল। বাঙালি ছেলে, কোনো রকম বোধভ্যাস নেই, মদ গাঁজা খাই না, $59 ভাড়া দিয়ে একটা খুপড়িতে থাকি, মাসে শেষে বেতনের যে পরিমাণ টাকা পাই পুরোটাই বেঁচে যায়। 6 মাসের মাথায় আবিষ্কার করলাম ব্যাংকে প্রায় $700 জমা হয়ে গেছে। দেশের টাকায় হিসাব করলাম আমি তখন রীতিমতো বড় লোক। ঠিক তখন একটা গাড়ি কিনে ফেললাম। গাড়ি কেনার আমার কোনো পরিকল্পনা ছিল না, চালাতে পারি না কিছু না, গাড়ি দিয়ে আমি কি করব। কিন্তু তবু গাড়ি কিনে ফেললাম। কেন কিনলাম সেটা এখন আমার নিজের কাছেই পরিষ্কার নয়। সম্ভবত দেশে আজীবন মধ্যবিত্ত পরিবারের মানুষ হয়েছি, গাড়ি যারা চড়ে তাদের দূর থেকে দেখে এসেছি, সবসময় ভেবে এসেছি যারা গাড়ি চড়ে তারা বুঝি অন্য জগতের মানুষ, পৃথিবীর সব সুখ বুঝি তাদেরই। তাই যখন হঠাৎ করে দেখলাম আমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে একটা গাড়ি পুরানো হলেও সত্যিকারের গাড়ি কিনে ফেলা যায়, আমি আর দেরি করলাম না। আমার এক বন্ধু সেটা চালিয়ে আমার বাসার সামনে এসে রেখে গেল। আমি সকাল বিকাল সেটাকে দেখি, ঝেড়ে পুছে রাখি, সময় পেলেই ভিতরে বসে থাকি, ভেতর একটা রেডিও আছে সেটা চালিয়ে আবহাওয়ার খবর শুনি। গাড়ি চালানো শিখে নিতে হলো তাড়াতাড়ি, ঘরের সামনে একটা ঢাউস গাড়ি পড়ে আছে আর আমি শুধু ভিতরে বসে রেডিওটা চালিয়ে গান শুনি, ব্যাপারটাতে কেমন যেন একটা হাস্যকর দিক আছে।
আমার আমেরিকান বন্ধুরা কয়েকজন মিলে আমাকে গাড়ি চালানো শিখিয়ে দিল। প্রচন্ড ধৈর্য তাদের, আমি লিখে দিতে পারি, কোনো বাঙালি বন্ধু আমাকে সেটা শেখাতে পারত না। ফজলুল হক হলে যখন থাকতাম একবার ব্রিজ খেলা শেখার চেষ্টা করেছিলাম, ভুল ডাকে দিয়েছিলাম বলে বন্ধুর কাছে এমন গালি শুনেছি যে ব্রিজ খেলাতেই ঘেন্না ধরে গেছে, খেলাটাই আর শেখা হলো না। গাড়ি চালানো শেখার পর প্রথম প্রথম কয়েকদিন একটু ভয়ে ভয়ে চলতাম, সবসময় মনে হতো অন্য সবাই বুঝি আমার গাড়ি চালানো দেখে হাসাহাসি করছে। কয়েকদিন পরে বুঝতে পারলাম আমাকে নিয়ে লোকজন মোটেই হাসাহাসি করছে না, অন্য দশটা গাড়িকে লোকজন যেভাবে দেখছে আমাকেও ঠিক সেভাবেই দেখছে। কিছু একটা ভুল করে তাদের অসুবিধে করলে একটু বিরক্ত হতে পারে, কিন্তু হাসাহাসি কখনো করবে না। তখন আমার সাহস বেড়ে গেল, কাজ থেকে ফিরে এসে আমি গাড়ি নিয়ে বের হয়ে যেতাম, কাজ নেই, কর্ম নেই, কোথাও যাবার উদ্দেশ্য নেই, শুধু গাড়ি চালানোর জন্যই বের হওয়া। বেশ সস্তা গাড়ি, সেজন্য গাড়িটা একটু বড়, পেট্রোলও লাগে বেশি, কিন্তু এখানে পেট্রোল ভারী সস্তা। পেট্রোলকে অবশ্যই পেট্রোল বলে না, বলে গ্যাস বা গ্যাসোলিনের সংক্ষেপ। মাসখানেকের মাঝে আমি গাড়ি চালানোতে বেশ অভ্যস্ত হয়ে উঠলাম। আমাকে দেখে কে বলবে বছর খানেক আগেও আমি কয়বার গাড়িতে উঠেছি, হাতে গুনে বলে দেওয়া যেত। বাঙালিদের থেকে আলাদা থেকে আমার আরো একটি পরিবর্তন হয়েছে, সেটা আমি তখনও জানি না। সেটা টের পেলাম একদিন দুপুরবেলা, যেদিন অফিসে আমার একটা ফোন এলো। ফোন ধরতেই শুনলাম একজন পরিষ্কার বাংলায় বলছে, জাফর ইকবাল সাহেব, আপনি কি বাংলাদেশের? আমি বলতে চেয়েছিলাম জি আমি বাংলাদেশের, এবং অবাক হয়ে লক্ষ্য করলাম আমার মুখে বাংলা কথা আসছে না, ইংরেজিতেই বললাম হ্যাঁ আমি বাংলাদেশের। অপর পাশে ভদ্রলোক ইংরেজি উত্তর শুনে কেমন জানি মিইয়ে গেলেন, আস্তে আস্তে বললেন, আপনি বাংলাদেশ থেকে কবে এসেছেন? অনিচ্ছা সত্ত্বেও আবার আমার মুখ থেকে ইংরেজি বের হয়ে এলো। ভদ্রলোক খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি বাংলায় কথা বলতে পারেন না? আমি কাতর স্বরে প্রায় জোর করে প্রথমবার বাংলায় বললাম, পারি। তারপর ইংরেজিতেই বলতে হলো, আমি প্রায় এক বছর বাংলায় কথা বলিনি, তাই মুখে বাংলা আসছে না, একটু ধৈর্য ধরে আপনি আমি ঠিক বাংলায় কথা বলবো। সত্যিই তাই হলো, মিনিট দুয়েক পরে হঠাৎ করে মুখের বাঁধন খুলে গেল, আর আমার মুখে বাংলা কথা যেন খইয়ের মতো ফুটতে শুরু করলো। ভদ্রলোকের নাম আবিদ হাসান, একটা কনফারেন্স বাংলাদেশ থেকে এসেছেন, কি একটা প্রাইজ পেয়েছেন। বিনয়ী ভদ্রলোক টেলিফোনে ঠিক পরিষ্কার করে বললেন না, প্রাইজ দেওয়ার জন্য কনফারেন্সের লোকজন তাকে সপরিবারে এনেছেন, ওয়াশিংটন প্লাজা নামে এখানকার সবচেয়ে ভালো হোটেলের একটা বড় সুইটে যত্ন করে রেখেছে, হাত খরচের জন্য এত টাকা দিয়েছে যে তিন নাকি দুই হাত খরচ করেও শেষ করতে পারছেন না। আমাকে অবশ্যই এসব বলার জন্য ফোন করেননি, অনেক খুঁজে পেতে আমাকে বের করেছেন, এক সপ্তাহ হয়ে গেছে কোনো বাঙালি না দেখে নাকি হাঁপিয়ে উঠেছেন তাই। তার চেয়ে বড় কথা, ভাত খাওয়ার জন্য নাকি তার পুরো পরিবার প্রায় পাগল হয়ে উঠেছে। আমি কোনো বাঙালি রেস্টুরেন্টের ঠিকানা জানি কিনা আর তাদের সাথে সেই রেস্টুরেন্টে যেতে পারবো কিনা জানতে চাইলেন। আমি বললাম, কোনো বাঙালি রেস্টুরেন্টের কথা আমার জানা নেই, কিছু ভারতীয় রেস্টুরেন্ট চিনি, যদিও আপত্তি না থাকে আমার বাসায় এলে ভাত রান্না করে খাওয়াতে পারি। ভদ্রলোক ভদ্রতা করে যেটুকু আপত্তি করতে হয় তার বেশি না করে রাজি হয়ে গেলেন। আমি আমার গাড়ি করে নিয়ে আসতে চাইলাম, তিনি বললেন তার প্রয়োজন নেই, একটা ট্যাক্সি করে তারা চলে আসবেন। আমি প্রফেসরকে বলে সকাল সকাল বাসায় চলে এলাম, একা মানুষ, $59 একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকি, সে অ্যাপার্টমেন্টের যা অবস্থা, আগে গিয়ে পরিষ্কার না করলে কারো ঢোকার সাধ্যই নেই। আগে দোকান থেকে একটু বাজার করে আনলাম, বাসায় প্রথমবার অতিথি এসেছে, তাও বাঙালি অতিথি, একটু যত্ন তো করতেই হয়। ঘরদোর পরিষ্কার করে কিনে আনা মুরগি কেটে কুটে পরিষ্কার করতে করতে দরজায় শব্দ হলো, খুলতেই দেখি একজন বাঙালি ভদ্রলোক তার স্ত্রী আর ফুটফুট একটা বাচ্চা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক হাসি মুখে হাত বাড়িয়ে বললেন, আমি আবিদ হাসান, আপনি নিশ্চয়ই জাফর ইকবাল, এই আমার স্ত্রী রুকসানা আর আমাদের মেয়ে রুনু, জোর করে আপনার বাসায় খেতে চলে এলাম, বাঙালির কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করবেন? আরে না না, কি যে বলেন আপনি, আমি এক বছরের উপর কোনো বাঙালিকে দেখিনি, আজ আপনাদের দেখলাম, তাও ভেজাল বাঙালি নয়, একেবারে খাঁটি বাংলাদেশের বাঙালি। বাচ্চা মেয়েটি তার মায়ের হাত ধরে দাঁড়িয়েছিল, ভেতরে ঢুকে একটু অবাক চোখে এদিক সেদিক তাকালো। আমি বললাম, আপনার আসবেন জানলে ঘর দোর আরো আগে থেকে পরিষ্কার করে রাখতাম। না না, অনেক পরিষ্কার আছে, একা মানুষের বাসা এর চেয়ে পরিষ্কার থাকলে আবার ভালো দেখায় না। বাঁচালেন আপনি আপা, আপনার একটু বসুন, আমি দেখতে দেখতে রান্না শেষ করে ফেলবো, খেতে পারবেন কিনা জানি না কিন্তু রান্না হয়ে যাবে। ছি ছি, আপনি কি রাখবেন, এত তাড়াহুড়ো করে তাহলে এলাম কি জন্যে, কোথায় রান্নাঘর দেখিয়ে দিন আমাকে, আমি করছি। আমার কোনো আপত্তি না শুনে তিনি কোমরের শাড়ি পেঁচিয়ে রান্না শুরু করে দিলেন। আমি যে খুব আপত্তি করেছিলাম সেটা দাবি করবো না, একজন বাঙালি মহিলার রান্না গতকাল খাই না, হেলা করে সে সুযোগ নষ্ট করার আর কি অর্থ হতে পারে।
বসার ঘরে আমি ভদ্রলোক আর তার মেয়ের সাথে কথাবার্তা বলতে থাকি। দেখা গেল ছেলেবেলায় তিনি আমার স্কুলে বছরখানেক পড়াশোনা করেছিলেন। আশ্চর্যের ব্যাপার, আমার অঙ্ক স্যার নাকি তাকেও অঙ্ক করিয়েছিলেন। ভদ্রলোকের মেয়েটি ভারী মিষ্টি, এদেশের বাচ্চাদের মতো ডানপিটা নয়, কেমন যেন একটা বাঙালি সুলভ কোমলতা আছে। আমি ছোট বাচ্চাদের সাথে ঠিক করে কথাবার্তা বলতে পারি না। ছোট বাচ্চারা যেটুকু বুঝতে পারে বলে আমার ধারণা দেখেছি, তারা তার থেকে ঢের বেশি বোঝে। নেহায়েত প্রয়োজন না হলে আমি ছোট বাচ্চাদের ধারে কাছে ঘেঁষি না। এ বাচ্চাটির বেলায় কিন্তু কিভাবে কিভাবে জানি আমার খুব ভাব হয়ে গেল। খুব সুন্দর কথা বলে মেয়েটি, কোনো পাকা মনে, একটা শিশু সুলভ সরলতা আছে। তার সাথে কথাবার্তা হলো এরকম, ইকবাল চাচা আপনি রান্না করতে পারেন? একটু একটু পারি। আব্বু তো পারে না। তোমার আম্মু নিশ্চয়ই খুব ভালো রান্না করতে পারে, সেজন্য তোমার আব্বু শিখে নি। আপনার বউ নেই? না। আপনার বউ যখন হবে সে কি আপনার থেকে ভালো রান্না করবে? সেটা তো এখনো জানি না, তোমার কি মনে হয়? মনে হয় পারবে না, আপনার তো অনেক বেশি প্র্যাকটিস। হ্যাঁ, তাও আর ঠিক। অনেকদিন পর খুব ভালো করে খেলাম। রুকসানা ভাবি খুব ভালো রান্না করেন। নিজে রান্না খেয়ে প্রায় ভুলে যাচ্ছিলাম ভালো খাওয়া কাকে বলে। খাওয়ার পর দীর্ঘ সময় গল্পগুজব হলো। রুনু আমার গা ঘেঁষে বসে থেকে আমাদের গল্প শুনতে শুনতে একসময় আমার গায়ের উপর ঘুমিয়েও পড়ল। ঘুমন্ত শিশুর মুখে এত নিষ্পাপ একটা ভাব দেখে আমার জানা ছিল না। বাচ্চা মেয়েটিকে দেখে কেন যেন আমার বুকের ভেতর মমতায় টনটন করছিল। অনেক রাতে তারা উঠলেন, ট্যাক্সি নিয়ে চলে যেতে চাইছিলেন। আমি তাদের রাজি করিয়ে গাড়ি করে তাদের হোটেলে পৌঁছে দিলাম। রুনু ঘুমিয়ে একেবারে কাদা হয়েছিল, কিন্তু গাড়িতে ওঠা মাত্র হঠাৎ করে পুরোপুরি জেগে উঠল। তার মা চেষ্টা করলেন আবার তাকে ঘুম পাড়িয়ে দিতে, কিন্তু সে আর ঘুমালো না। পিছনের সিটে জলজলের চোখে চুপচাপ বসে রইল। সারা সন্ধে আমার সাথে কথা বলেছে, কিন্তু এখন কেন জানি সে আর একটি কথাও বলল না। ওয়াশিংটন প্লাজাতে নামিয়ে দেওয়ার পর দেখলাম সে তার বাবার ঘাড়ে মাথা রেখে আবার ঘুমিয়ে গেছে। বাচ্চা মেয়ের উপর সে সারাদিন নিশ্চয়ই খুব ধকল গিয়েছে। পরদিন খুব সুন্দর রোদ উঠল। দেশের লোকজন রৌদ্রোজ্জ্বল দিনের কদর করে না, প্রতিদিনই রোদ উঠলে কদর করবেই বা কেন। সিয়াটল শহরে সমুদ্রের জেলা হওয়ার স্পর্শ, প্রায় দিনই থমথমে বৃষ্টি, তাই হঠাৎ করে রোদ উঠলে কেন জানি ভালো লাগতে থাকে। এই শহরের সুন্দর দিনে আরো একটি ব্যাপার ঘটে। শখানেক মাইল দূরে মাউন্ট রেনিয়ার নামে একটি পর্বতের চূড়া আছে, সেটি দেখা যায়। ভারী সুন্দর সেই পাহাড়ের চূড়া, আজও সেটা দেখা যেতে লাগলো। ঝকঝকে পাহাড়ে ধবধবে সাদা বরফের আবরণ, অপূর্ব একটি দৃশ্য। এমন দিনে কাজ করতে ইচ্ছেই করে না। খোঁজ নিয়ে জানলাম আমার প্রফেসর আজকে আসেননি, ফাঁকি দেওয়ার জন্য এর চেয়ে ভালো দিন আর কোথায় পাওয়া যায়। বের হবার আগে আমি আবিদ সাহেবের হোটেলে ফোন করলাম, ভাবি ফোন ধরলেন। আবিদ সাহেব কনফারেন্স বের হয়ে গেছেন, ভাবি তার মেয়েটিকে নিয়ে বের হবেন, একটু হাঁটাহাঁটি করবেন। আমি জানতে চাইলাম তারা কোথাও যেতে চান কিনা, আমি নিয়ে যেতে পারি। শুনে ভাবি খুব খুশি হয়ে উঠলেন, তিনি কোথাও একা একা যেতে চান না, এদেশে হাঁটাহাঁটি করতেও নাকি তার ভয় লাগে। তাদের নিয়ে আমি একটু ঘোরাঘুরি করলাম, ভাবি একটু কেনাকাটা করলেন, মেয়েটি আমার হাত ধরে আপন মনে কথা বলে যেতে থাকে, ভারী ভালো লাগে শুনতে। চোখ বড় বড় করে হাঁটতে থাকে। এক জায়গায় রাস্তার মোড় ঘুরতে হঠাৎ আবার দূরে মাউন্ট রেনিয়ানকে দেখা গেল। মেয়েটি আগে কখনো পাহাড় দেখেনি। জিজ্ঞেস করলাম, রুনু যাবে তুমি মাউন্ট রেনিয়ার দেখতে? কাছে থেকে? হ্যাঁ। একেবারে অনেক কাছে থেকে? হ্যাঁ হ্যাঁ, অনেক কাছে থেকে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে মেয়েটির। মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আম্মু যাবে? ভাবি কিছু বলার আগে আমি বললাম, চলুন ভাবি, আপনাদের নিয়ে যাই, মাত্র একশো মাইল এখান থেকে, পাহাড়ের রাস্তা, তাই একটু সময় নিবে, তবু তিন ঘন্টায় পৌঁছে যাব। রুনু তার মার হাত ধরে লাফাতে থাকে, চলো মা যাই, তাড়াতাড়ি যাই। ভাবি একটু দোটানায় পড়ে গেলেন। যাবার ইচ্ছা আছে, কিন্তু এভাবে হঠাৎ করে এত দূর যাবার সিদ্ধান্ত নিতে পারছেন না। রুনুকে শান্ত করার জন্য বললেন, তোর আব্বা আসুক, জিজ্ঞেস করে দেখি। আমরা সবাই মিলে ফিরে এলাম হোটেলে আবিদ সাহেবের জন্য। আবিদ হাসান না এসে একটা টেলিফোন করলেন, কি নাকি কাজ পড়েছে, আসতে দেরি হবে। রুনু মাউন্ট রেনিয়ার যেতে চাইছে শুনে ভাবিকে বললেন ওকে নিয়ে চলে যেতে, আমার যদি কোনো অসুবিধা না হয়। ভাবি খানিকক্ষণ ইতস্তত করে বললেন, গাড়িতে চললে তার একটু পরে নাকি পেট্রোলের গন্ধে কেমন বমি বমি লাগতে থাকে। আমায় বললেন রুনুকে নিয়ে চলে যেতে, আমাকে জ্বালাতন করতে পারে, আগে থেকে সাবধানও করে দিলেন, সেটা শুধুমাত্র কথার কথা। রুনু চমৎকার মেয়ে, জ্বালাতন করা শেখেনি, আমার সাথে মাত্র একদিনের পরিচয়,
আমাকে এভাবে বিশ্বাস করে বাচ্চা মেয়েটিকে সারা দিনের জন্য ছেড়ে দেওয়ার আমি এখানে একটা অভিভূত হয়েছি সত্যি। কিন্তু আমি ঠিক এভাবে রুনুকে নিয়ে যেতে চাইছিলাম না, সাথে অভিভাবক থাকলে ভালো হতো। শিশুদের নিয়ে আমার একেবারে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু রুনুর প্রবল উৎসাহে আমি আর না করতে পারলাম না। আমি দেরি না করে রুনুকে নিয়ে তখনই রওনা হয়ে গেলাম। মেয়েটির খুশি দেখে কে, বরফে পাহাড় ঢাকা দেখবে কাছ থেকে, এর থেকে উত্তেজনার ব্যাপার একটা বাচ্চা মেয়ের জন্য আর কি বা হতে পারে। রুনুর একটানা কথা শুনতে শুনতে তাকে নিয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার সাথে সাথে একটা আশ্চর্যের ব্যাপার ঘটল, মেয়েটি হঠাৎ করে চুপ করে গেল। আমি অবাক হয়ে দেখলাম সে কেমন যেন জল জ্বলে চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমার মনে পড়ল কাল রাতেও গাড়িতে উঠে সে ঘুম ভেঙে জল জ্বল চোখে বসেছিল। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, রুনু কি হয়েছে? সে কোনো কথা বলল না, আবার জিজ্ঞেস করতে মাথা নেড়ে ইংরেজিতে বলল, কিছু হয়নি। তার ইংরেজি কথাটি কেমন জানি অদ্ভুত শোনালো আমার কানে। গত দুদিনে তাকে একবারও একটি ইংরেজি শব্দ ব্যবহার করতে শুনিনি। বাচ্চা মেয়েটির মুখে স্পষ্ট বাংলায় কথা গত দুদিনে আমার কানে প্রায় মধু বর্ষণ করে এসেছে। শুধু তাই নয়, এই মুহূর্তে সে যে ইংরেজি কথাটি বলেছে তার উচ্চারণ বিশুদ্ধ আমেরিকান উচ্চারণ। আমি আর চোখে রুনুকে একবার দেখে গাড়ি ছেড়ে দিলাম। ছোট বাচ্চাদের বোঝা খুব মুশকিল। শহরের ভিড় কাটিয়ে ফ্রিওয়েতে উঠে গাড়ি ছোটালাম দক্ষিণে। খানিকক্ষণ চেষ্টা করার পর আবার রুনু একটু স্বাভাবিক হয়ে আসে, কথাবার্তা শুরু করে। কিন্তু আমি একটা পরিবর্তন লক্ষ্য করলাম, তার কথাবার্তা আর যেন বাচ্চার কথাবার্তা নয়। আরো আশ্চর্যের ব্যাপার, কথা বলতে বলতে সে আমাকে ইকবাল চাচা না বলে ডেভিড চাচা বলে ডাকতে থাকে। আমি দুবছর শুনে তৃতীয়বারে তাকে জিজ্ঞেস করলাম, রুনু তুমি আমাকে ডেভিড চাচা ডাকছো? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ। কেন? কারণ তুমি ডেভিড আইমেল। শুনে আমি চমকে উঠলাম, আর হঠাৎ কেন জানি ভয় লাগতে থাকে। আস্তে আস্তে বললাম, রুনু তুমি এসব কি বলছো? মেয়েটি আমার দিকে তাকিয়ে থাকে, হঠাৎ তাকে খুব বিষণ্ণ দেখাতে থাকে। একটু পর দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলে, ইকবাল চাচা আমার এরকম লাগছে কেন? কিরকম লাগছে? জানি না। এটা বলে সে আরো জোরে কেঁদে উঠে। আমি গাড়ি চালাতে চালাতে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি, রুনু চলো আমরা ফিরে যাই, আজ আরেকদিন আমরা সবাই মিলে মাউন্ট রেনিয়ারে যাব, ঠিক আছে? না না, আজকেই যাবো ইকবাল চাচা। আজকেই যেতে চাও? হ্যাঁ। গাড়ি থেকে নেমে একটু হাঁটতে চাও? হ্যাঁ হ্যাঁ। পেট্রোল নেবার জন্য যখন থামবো তখন তুমি একটু হেঁটে নিও, আর দু মাইল পরেই পেট্রোল স্টেশন। তার এই কথাটা আমার ধাক্কার মতো লাগল। রুনু তুমি কি করে জানো? আমি জানি। আমি আশা করছিলাম যে দু মাইল পরে দেখা যাবে কোনো পেট্রোল পাম্প নেই, রুনু এমনি কথাটা বলেছে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার, ঠিক দু মাইলের মাথায় একটা পেট্রোল পাম্প দেখা গেল। ঠিক জানি না কেন রুনুর দিকে তাকিয়ে কেন জানি আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। গাড়ি থেকে নেমেই কিন্তু রুনু অন্য মানুষ, ঠিক আগের মতো হইচই করে হাসতে হাসতে কথা বলতে বলতে ছুটাছুটি করছে। কে বলবে গাড়িতে একটু আগে সে এরকম অদ্ভুত ব্যবহার করেছিল? আমার মনটা হালকা হয়ে আসে। মিনিট দশেক পর রুনুকে ডেকে বললাম, চলো গাড়িতে ওঠো। সে সাথে সাথে কেমন জানি বিষণ্ণ হয়ে গেল, কিন্তু কোনো কথা না বলে খুব ধীরে ধীরে গাড়িতে উঠে বসে। আমি দেখলাম সে শক্ত কাঠ হয়ে গাড়িতে বসে আছে, চোখ দুটি আবার আগের মতো জল চলে। মাউন্ট রেনিয়ারে পৌঁছাতে পৌঁছাতে বেলা তিনটা বেজে গেল। যদি ছুটির দিন হতো এখানে তিল ধারণের জায়গা থাকতো না। আজ কিন্তু সেরকম ভিড় নেই। গাড়িটা এক জায়গায় পার্ক করে আমি রুনুকে নিয়ে নামলাম। নেমে রুনুর খুশি দেখে কে, মাউন্ট রেনিয়ার এত সুন্দর একটি পাহাড় যে না দেখেছে তাকে বোঝানো সম্ভব নয়। পাইন গাছের সারির পেছনে ধবধবে সাদা বরফের হিমবাহে ঢাকা একটি অপূর্ব পাহাড়। পাহাড়ের চূড়ায় একটি মেঘ আটকে রয়েছে, যেন যাই যাই করেও যেতে পারছে না। আমি রুনুকে নিয়ে হেঁটে হেঁটে বেশ খানিকটা উপরে উঠে গেলাম। রুনু কখনো তুষার দেখেনি, মাইলখানেক হেঁটে গেলে তুষার দেখা যায়। রুনু যেতে পারবে কিনা নিশ্চিত ছিলাম না, কিন্তু সে দিব্যি হেঁটে গেল। পাহাড়ের পাদদেশে ধবধবে সাদা বরফ দেখে তার খুশি আর দেখে কে। বরফে লাফিয়ে ঝাঁপিয়ে খেলে তার আর আশ মেটে না। ভাবি তাদের ক্যামেরাটি হাতে ধরিয়ে দিয়েছিলেন, সেটা দিয়ে তার ছবি তুলে পুরো ফিল্মটা শেষ করে ফেললাম। বেলা পড়ে যাচ্ছিল, একটু আগেও রোদে বেশ তাপ ছিল, এখন হঠাৎ করে ঠান্ডা পড়ে যেতে থাকে। আমাদের সাথে সেরকম গরম কাপড় নেই।
আমি রুনুকে নিয়ে ফিরে আসতে থাকি। রুনুর নানা কিছু নিয়ে কৌতূহল। আসতে আসতে একটু দেরি হয়ে গেল। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে রওনা হওয়ার আগে ক্যাফেটেরিয়াতে কিছু খেয়ে নিলাম। আজকাল বাইরে খেতে আমার কোনো অসুবিধা হয় না। রুনু বেচারি অবশ্যই বেশি সুবিধা করতে পারলো না। রাতের খাওয়া সারলো খানিকটা আলু ভাজা, অজ্ঞাত কারণে বলা হয় ফ্রেঞ্চ ফ্রাই, আর একটা আইসক্রিম দিয়ে। গাড়ির কাছাকাছি এসে রুনু হঠাৎ কেমন জানি বিবর্ণ হয়ে যায়, আমার হাত ধরে বলল, আমি গাড়িতে উঠতে চাই না ইকবাল চাচা। কেন রুনু? আমার ভয় লাগে না। কেন? আমি জানি না। ওকে বুঝিয়ে রাজি করে গাড়িতে তুললাম। গাড়িতে উঠে সে শান্ত হয়ে গেল, আবার জলজলে চোখে সোজা হয়ে কাঠের মতো বসে রইল। মুখে আর একটি কথাও নেই। আমি স্টার্ট নেবার আগে সে হঠাৎ পরিষ্কার ইংরেজিতে বলল, রাস্তা একটু থেমো ডেভিড। আমার হঠাৎ কি মনে হলো জানি না, ড্যাশবোর্ডটা খুলে গাড়ির পুরনো কিছু কাগজপত্র বের করলাম। আগের মালিকের নাম ঠিকানা লেখা একটি পুরনো রেজিস্ট্রেশন ফর্ম দেখেছিলাম এক সময়। ফর্মটি খুঁজে পেলাম। সেখানে গাড়ির আগের মালিক হিসেবে দুজনের নাম লেখা রয়েছে, ডেভিড আইমেল এবং তার স্ত্রী ক্যাথি আইমেল। আমি কাগজগুলি তুলে রেখে ভয়ে ভয়ে রুনুর দিকে তাকালাম। সে জলজলে চোখে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে তাকাতে দেখে ইংরেজিতে বলল, চলো ডেভিডকে রাস্তা থেকে তুলে নিতে হবে। ডেভিডকে? হ্যাঁ, কিন্তু এই ডেভিডটা কে? ডেভিড আইমেল। আমি জানি খুব নির্বোধের মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা, তবু জিজ্ঞেস না করে পারলাম না, তোমার নাম কি রুনু? ক্যাথি, ক্যাথি আইমেল। আমি নিঃশ্বাস আটকে রেখে গাড়ি স্টার্ট দিলাম। খোদা শুধু ভালোয় ভালোয় আমাকে পৌঁছে দিতে পারলেই হয়। পাহাড়ে হঠাৎ অন্ধকার নেমে আসে, এবারও তাই হলো। হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে এলো। গাড়ির হেডলাইট ছাড়া আর কোনো আলো নেই। আঁকাবাঁকা রাস্তায় সেই আলো যেন অন্ধকারকে আরো বাড়িয়ে তুলছে। আমি নিঃশ্বাস বন্ধ করে গাড়ি ছুটিয়ে নিতে থাকি। পাশের সিটে রুনু বসে আছে চুপচাপ। আমি শুনতে পাই আস্তে আস্তে সে যেন কেমন টেনে টেনে নিঃশ্বাস নিতে শুরু করেছে। আমি আর চোখে দেখবার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে কিছু দেখা যায় না। আস্তে আস্তে ডাকলাম, রুনু তোমার কি হয়েছে? হঠাৎ রুনু তীব্র স্বরে চিৎকার করে ইংরেজিতে বলল, চুপ করো নির্বোধ কোথাকার। আমি চমকে উঠি, গলার স্বরটা অচেনা, তীক্ষ্ণ রিনরিনে একটি গলার স্বর। আমি একটি কথাও না বলে গাড়ির এক্সেলেটরে চাপ দিই। আশেপাশের কোনো জনমানুষ নেই, দুই পাশে ঘন জঙ্গল। আমি শুধু গুলির মতো ছুটছি। হঠাৎ করে একটা আতঙ্ক এসে ভর করেছে আমার উপর। হঠাৎ রুনু আবার রিনরিলে গলার স্বরে চিৎকার করে ওঠে, থামাও, গাড়ি থামাও। কেন? ডেভিডকে তুলতে হবে। কোথায় ডেভিড? ওই যে, হাত তুলে দেখায় সে। আর আতঙ্কিত হয়ে দেখি দূরে রাস্তার পাশে সত্যি ছায়ার মতো কে যেন দাঁড়িয়ে আছে। আমি দাঁতে দাঁত কামড়ে এক্সিলেটরে চাপ দিলাম। পাহাড়ের বাঁকে 80 মাইলের গাড়িটা ঘুরে বের হয়ে গেল। শুনতে পেলাম রিনু তীক্ষ্ণ স্বরে চিৎকার করে ড্যাশবোর্ডের মাথা ঠুকে শুরু করেছে। মুখ থেকে অশ্রাব্য ইংরেজি গালি বের হয়ে এলো তার। প্রলাপের মতো কথা বলতে বলতে ইনিয়ে বিনিয়ে কাঁদতেও থাকলো সে। দূরে হঠাৎ সেই পেট্রোল পাম্পটি দেখতে পেলাম। আমার বুকে সাহস ফিরে এলো। কাছে এসে দেখি পেট্রোল পাম্পটি বন্ধ করে লোকজন চলে গেছে। গাড়িটি না থামিয়ে আবার সোজা পথে উঠে পড়লাম। রুনু হঠাৎ করে কান্না থামিয়ে সামনের দিকে তাকালো, তারপর ফিসফিস করে বলল, ডেভিড কোথায়? সামনে, গাড়ি থামাবে তুমি? এক্সেলেটরে চাপ দিলাম আমি। গাড়ির গতি হঠাৎ বেড়ে গেল। দূরে দেখতে পেলাম রাস্তার পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো, দুহাত উপরে তুললো অনেকটা আশীর্বাদের মতো। প্রাণপণে হর্ন দিলাম আমি, কিন্তু লোকটি দাঁড়িয়ে রইল। পাশ কাটিয়ে যাব কি আমি? একটু অসতর্ক হলে অতল খাদে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। প্রায় চোখ বন্ধ করে পাশ কাটিয়ে গেলাম আমি। সমস্ত স্নায়ু টান টান হয়েছিল কোনো একটি আঘাতের জন্য, কিন্তু কিছু হলো না। আমি নিঃশ্বাস আটকে রুনুর দিকে তাকালাম। সে কে আবার শুরু করবে অশ্রাব্য ইংরেজিতে গালাগালি? রুনু কিছু বলল না, আমার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর বলল, আমি এখন যাব। কোথায়? ডেভিডের সাথে। আমি এখন যাব ডেভিডের সাথে, তুমি ডেভিডকে তার গাড়ি চালাতে দাও। দাও ডেভিডকে? কোথায় ডেভিড? এই তো। রুনু হাত দিয়ে পেছনে দেখায়।
আমি দেখবো না দেখবো না করেও পিছনে তাকাই। আবছা অন্ধকারে দেখতে পাই গাড়ির পেছনের সিটে কে যেন বসে আছে। মাথার চুল ভেজা, চোখ দুটিতে স্থির দৃষ্টি। চিৎকার করে সামনে তাকাতেই দেখি গাড়িটি তাল হারিয়ে ঘুরে যাচ্ছে। পেছন থেকে কে যেন খলখল করে হাসতে শুরু করলো। কি যেন হঠাৎ একটা ঘটলো আমার মনের ভেতরে, কে যেন বলল বাঁচতে হবে, তোমায় বাঁচতেই হবে ইকবাল, যেভাবেই হোক বাঁচতে হবে। আমি ব্রেকে পা দিলাম প্রাণপণে, প্রচণ্ড শব্দ করে গাড়িটা তাল হারিয়ে ঘুরে গেল। কোথায় যেন ধাক্কা লাগে একবার, তারপর আরেকবার, তারপর আরো একবার। গাড়িটা পুরোপুরি উল্টে যায়, এবার পড়ে যাচ্ছে অতল খাদে। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে গাড়িটা থেমে গেল। ইঞ্জিনটা চলছে তখনও, উচ্চস্বরে কে যেন হাসছে গাড়ির পেছনে। রুনু প্রাণপণে চিৎকার করছে, প্রচণ্ড আঘাত লেগেছে কোথায় যেন, ধরতে পারছি না। কিন্তু যন্ত্রণায় নিঃশ্বাস নিতে পারছি না আমি। সারা গাড়ি ভরে যাচ্ছে ধোঁয়ায়। এখন কি প্রচণ্ড বিস্ফোরণে উড়ে যাবে এই গাড়ি? জ্ঞান হারাচ্ছিলাম আমি, কিন্তু অনেক কষ্ট করে একটা ঘোরের মাঝে থেকে ফিরে এলাম। বাঁচতে হবে আমাকে, রুনুকেও বাঁচাতে হবে। হাতরে হাতরে রুনুকে খুঁজে বের করে পাশের সিটে কোন রকমে সিট বেল্ট খুলে তাকে টেনে আনি নিজের দিকে। তারপর দুজনে দরজা খুলে টেনে হিঁচড়ে বের হয়ে আসি গাড়ি থেকে। পেট্রোলের তীব্র গন্ধ এসে লাকে নাকে। ইঞ্জিনটা চলছে কেন এখনো? আমি রুনুকে চাপটে ধরে হামাগুড়ি দিয়ে সরে যেতে থাকি। পায়ের কোথাও ভেঙে গেছে, রক্তে ভেসে যাচ্ছে শরীর। প্রচণ্ড যন্ত্রণায় জ্ঞান হারাবো যে কোনো মুহূর্তে। তার মাঝে আমি সরে যেতে থাকি এই অশুভ গাড়ি থেকে যত দূর সম্ভব। প্রায় 200 ফুট দূরে গিয়ে আমি থামলাম। আর ঠিক তক্ষুনি গাড়িটাতে প্রচণ্ড বিস্ফোরণে আগুন ধরে গেল। আগুনের লকলকে শিখায় দেখতে পেলাম গাড়ির পেছনের সিটে বসে কে যেন উল্লাসে নৃত্য করছে। সত্যি দেখছি আমি, নাকি আমার চোখের ভুল? রুনু হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠে বলল, ইকবাল চাচা, তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? আমি তাকে ছেড়ে যাইনি, কিন্তু সেটা নিয়ে আর কথা বললাম না। শক্ত করে ধরে বললাম, আর কখনো ছেড়ে যাব না রুনু।